বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, যাবতীয় প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে ইসলামী জনসভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমাদের মাঝে বাংলা ভাষার সম্মানিত দায়ী এবং শেখ যিনি প্রায় দেড় যুগ ধরে দাওয়াতি ক্ষেত্রে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, অনেক কিতাবের অনুবাদক এবং সংকলক শেখ মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সাহেবকে আমাদের মাঝে কিছু বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকেও তার কাছ থেকে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমরা জানি আজকে আমাদের সামনে মেহমান হিসেবে উপস্থিত আছেন জুবাইল ইসলামিক সেন্টারের সম্মানিত শেখ মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সাহেব, তাঁর আলোচনা আমরা শুনব। এ পর্যায়ে আজকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত শেখ মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সাহেবকে। তাঁর আলোচনার বিষয় হবে জিলহজ মাসের প্রথম দশ দিনের করণীয়। জিলহজ মাসের প্রথম দশ দিনের করণীয় কী করলে আমরা, কীভাবে আমরা এই দশ দিনকে কাজে লাগাতে পারি এবং এর যে ফজিলত গুরুত্ব রয়েছে সেগুলো বিষয়ে ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। শাইখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়া তাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال الله عز وجل والفجر وليال عشر والشفع والوتر। প্রথমে আমরা প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের সুউচ্চ বারগাহে যিনি আমাদেরকে দাম্মাম আইসিসি ইসলামিক সেন্টারে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেখানে আমরা কিছু কথাবার্তা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে। আমাদের এই আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন, তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের করণীয়, তার ফজিলত ও করণীয়। প্রাণপ্রিয় ভাইরা, এই দিনগুলোতে আমরা কি করতে পারি, এই দিনগুলোর আমল কি আছে,
সে সম্পর্কে আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমি দুটো ভূমিকা বলবো। একটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের জন্য মাসসমূহ দিয়েছেন, এই মাসসমূহের সূচনা কখন থেকে হয়েছে? কোরআনে সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ইন্না আইদাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হচ্ছে বারোটি। আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা বারোটি নির্ধারণ করে দিয়েছেন এবং এই নির্ধারণ কখন হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আর ওই সময় নির্ধারণ করে দিয়েছেন মিনহা আরবাআতুন হুরুম, তিনি এটা নির্ধারণ করে দিয়েছেন বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটা সুপ্রতিষ্ঠিত দীন আল্লাহর কাছে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই দিনগুলোতে, এই মাসগুলোতে, এই চারটি মাসে তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করো না। আমরা এই আয়াতে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বারো মাসের মধ্যে চারটি মাসকে নির্ধারণ করে তাকে হারাম মাস বলে ঘোষণা দিয়েছেন। হারাম মাস মানে কি? চারটি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, তাহলে কি অন্য সময় করা হালাল? যুদ্ধ বিগ্রহ বিনা কারণে করা সর্ব অবস্থায় হারাম, কিন্তু এই মাসগুলোতে বিশেষভাবে এই মাসগুলোর সম্মানের খাতিরে হারাম করে দেওয়া হয়েছে। যেমন যুদ্ধ বিগ্রহ যদি হয় তো যে কোনো স্থানে হতে পারে, কিন্তু মসজিদে হারাম বা মক্কার হারাম এলাকায় যুদ্ধ বিগ্রহ হবে না, ওই জন্য ওটাকে মসজিদে হারাম বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে চারটি মাস কি কি? কে বলবেন? জি, তিনটা মাস হচ্ছে পরস্পর জুলকায়দা, জুলহিজ্জা, মুহাররম, পরস্পর। আরেকটি হচ্ছে শাবান এবং রমজানের মধ্যবর্তী, না শাবান এবং জুমাদা সানের মধ্যবর্তী মাস, সেটা হচ্ছে রজব, রজব মাস, সাত নম্বর মাস। এই চারটি মাস হচ্ছে হারাম। আরবে আপনারা জানেন যে আইয়ামে জাহেলিয়াতে অনেক যুদ্ধ বিগ্রহ ছিল, কবিলা কবিলায় যুদ্ধ দ্বন্দ্ব মারপিট সবসময় চলতেই থাকত, কিন্তু ওদের মধ্যে এই অনুভূতিটুকু ছিল যে এই চারটি হারাম মাস আসলে ওরা আর যুদ্ধ বিগ্রহ করত না। বর্তমান যুগের মুসলমানদের দুরাবস্থা এমন পর্যায়ের যে হারাম মাস যে আছে এটা নিজেও জানেও না তারা, এবং ওই হারাম মাসগুলি সম্মান করে যে আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করো না, যুদ্ধ বিগ্রহ সহ অন্যান্য পাপাচার অন্যায় কাজে লিপ্ত হয়েও না। মানুষ যদি জানে তাহলে না সম্মান করবে, জানেই তো না। আফসুস, আফসুস মুসলিমদের জন্য। অবশ্য এই সমস্ত বিষয় আমাদের সমাজে খুবই কম আলোচনা হয়, খুবই কম আলোচনা হয়, ইল্লা মাশাআল্লাহ। এই চারটি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহাজ্জা, হারাম মাস। চারটি হারাম মাসের মধ্যে একটি হারাম মাস হচ্ছে জিলহিজ্জা, যে মাসের স্টার্টিং বা শুরু আমরা কয়েকদিন পরেই করবো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা, এই ভূমিকার পরে দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে এই যে সময় এবং স্থান এবং কর্ম, এই তিনটা জিনিস, কোন কর্ম কোন সময়ে কোন স্থানে করলে ফজিলত বেশি হবে, তার সম্মান বেশি হবে, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে, এটা তাওকিফি বিষয়, দলিলের উপর নির্ভরশীল বিষয়। বছরে যে বারো মাস আমরা চারটি মাস হারাম মাস পেলাম, দলিল কি? কোরআন। এবং মাসগুলোর নাম কোথায় পেলাম? হাদিসে পেলাম।
এখন আরো এই চারটা মাসের মধ্যে বিশেষ আর কোনো দিন আছে কিনা, বিশেষ আর কোনো রাত আছে কিনা, চারটি মাস ছাড়া আরো কোনো দিন আছে কিনা, আরো কোনো সময় আছে কিনা, এমনি ভাবে স্থানের বিষয়ে এমন কোন স্থান আছে কিনা যে স্থানের মর্যাদা অন্য স্থানের চাইতে বেশি, এই সাবজেক্টটা সম্পূর্ণ দলিলের উপর নির্ভর করছে। ঠিক এমনি ভাবে কর্মগুলো, আমলগুলো, এটাও একটা আরেকটার উপরে সম্মানিত, একটা চাইতে একটা বেশি সম্মান, একটা সম্মান আরেকটা চাইতে বেশি। আবার দেখবেন যে স্থান ভেদে, সময়ের কারণে, সময় ভেদে, স্থান ভেদে কম মর্যাদাপূর্ণ কাজ এর সম্মান বেশি হয়ে যায়। আমরা স্থানের বিষয়ে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি মসজিদকে মুসলমানদের জন্য সবচাইতে উত্তম মসজিদ নির্ধারণ করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তিনটি মসজিদকে উদ্দেশ্য করে সফর অনুমতি দিয়েছেন। বুখারী মুসলিম হাদিস, লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বা অন্য কোনো স্থানে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা, প্রত্যেকটা আলাদা আলাদা সওয়াব বর্ণনা করে দেওয়া হয়েছে, 101,500। এমনিভাবে বিশেষ সময়ে বিশেষ স্থানের মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে, যেমন মিনার মর্যাদা, আরাফাতের মর্যাদা, মুজদালিফার মর্যাদা এবং টঙ্গীর মর্যাদা। আরাফাতের মর্যাদা আমরা হাদিসে পেয়েছি, সেটার দিন নির্দিষ্ট করে দেওয়া আছে। মুজদালিফার মর্যাদা হাদিসে নির্দিষ্ট করে দেওয়া আছে, এই নির্দিষ্ট ওই সময়ের আগেও তার কোনো মর্যাদা নেই, পরেও কোনো মর্যাদা নেই। ঠিক আরাফাতের ক্ষেত্রে একই কথা, মিনার ক্ষেত্রেও একই কথা, কিন্তু মসজিদুল হারামের মর্যাদা সব সময়, কোনো সময়ের জন্য ওই মর্যাদাতে কোনো ধরনের কোনো ঘাটতি নাই, কমতি নাই। অর্থাৎ আরাফাতে হাজি সাহেবরা যখন উপস্থিত হন যেই দিন বা যা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই দিন ওখানে ইবাদত করলে যেই মর্যাদা, যেই সওয়াব পাওয়া যাবে, বছরের 364 দিন একদিন ওই একদিন বাদ দিয়ে, আর কোনো সময় যদি আপনি ওখানে কোনো ইবাদতবন্দি করেন, কোনো মর্যাদা পাবেন না, বরং ওটা মর্যাদার বিপরীত উল্টা হয়ে যাবে, সেটা কি হবে? বিদআত হবে। এমনিভাবে অমুমান সাধারণভাবে মসজিদ সমূহের মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে মসজিদে সালাত আদায় করলে গৃহে সালাত আদায় করার চাইতে 25 বা 27 গুণ সওয়াব বেশি। তাহলে আমরা এই স্থানগুলোর মর্যাদার সম্পর্কে তখনই আমরা কথা বলবো যখন তার পক্ষে দলিল পাবো। অতএব টঙ্গী নামক স্থানের মর্যাদা আমাদের কাছে কোনো দলিল আছে যে ওখানে একত্রিত হলে বছরে একবার 3 দিনের জন্য বা 2 দিনের জন্য বা 1 দিনের জন্য তার এই ফজিলত, এবছর আমি অংশ নিলাম এভাবে, এরপরে আরো 4 বা 5 বার অংশ নিলে একটা হজের সওয়াব পাবো, বা এটা দ্বিতীয় হজ অথবা দ্বিতীয় বিশ্ব সম্মেলন আরাফাতের পরে বা হজের পরে, ইত্যাদি কথা বলা, আমি আমার নিজস্ব গবেষণা অনুযায়ী বলি কথাটা, এ ধরনের কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম বিধান, ইসলামের পঞ্চস্তম্ভ হজের সাথে উপহাসের সামিল। কেননা হজ একটা সুবিদিত, সুনির্ধারিত, সুপ্রমাণিত ইবাদত, সুতরাং এই ইবাদতের সাথে অন্য কোনো কিছুকে তুলনা করা চলবে না। যদি আপনি তুলনা করেন তাহলে মানুষ ওটার প্রতি অবশ্যই ঝুঁকবে, যেহেতু বলা হচ্ছে হজের তুলনায় বা কাছাকাছি, তাহলে মানুষের আগ্রহ সৃষ্টি হবে ওটার কারণে, আর আগ্রহ সৃষ্টি হলে তখন আপনার হজ থেকে মানুষ বিমুখ হবে অথবা হজের মর্যাদাকে ঘাটতি করা হবে। আর এমন বিষয়ে আগ্রহ সৃষ্টি করা যাতে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল নাই, সেটা অবশ্যই বেদাত, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, সময়ের ক্ষেত্রে আমরা রমজান মাস
সময় সম্পর্কে জেনেছি, আমরা লাইলাতুল কদর সম্পর্কে জেনেছি, আশুরা সম্পর্কে জেনেছি, আজকে আমরা জানব আশুরা জিলহিজ্জা, জিলহিজ্জার দশ দিন সম্পর্কে জানব। এভাবে শুক্রবারের সম্মানের কথা আমরা বিভিন্নভাবে জেনেছি। এছাড়া অন্যান্য দিন বা সময়ের সম্মান বা বিশেষ কোনো মর্যাদা হাদিস থেকে যদি প্রমাণিত না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। শুক্রবারে বৃহস্পতিবার রোজা রাখা, সোমবারে রোজা রাখা প্রমাণিত। ঠিক এমনিভাবে কোনো দিনকে কোনো সময়কে কুলক্ষণ মনে করা, যে এটা কুলক্ষণের দিন, কুলক্ষণের সময়, এই সময় সফর করা যাবে না, এ সময় বিবাহ শাদী করা যাবে না, এ সময় রান্নাবাড়া করা যাবে না, এ সময় কোনো কিছু করা যাবে না, এগুলো দলিল ভিত্তিক। যদি দলিলে থাকে মানবো, না হলে মানবো না। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কোনো দলিল নেই। অতএব স্থানের সম্মান, সময়ের সম্মান দলিল উপর নির্ভর করে, আর ওই দলিল ভিত্তিক ওই সম্মানগুলো আদায় হবে কিভাবে, যদি আমরা সেখানে নির্দিষ্ট আমলটা সম্পন্ন করি। আর এই কারণে, ওই সময়ের কারণে এবং ওই স্থানের কারণে কম মূল্যবান আমল ওখানে গেলে বেশি মূল্য পেয়ে যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? সালাত। সালাতের পরে হচ্ছে কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে জিকির, তারপরে হচ্ছে আপনার তাসবিহ তাহলিল, দোয়া, তারপরে দোয়া, জিকির বলতে তাসবিহ তাহলিল। এটা হচ্ছে আপনার সম্মানের দিক থেকে সবচেয়ে উচ্চ হচ্ছে কি? সালাত। তারপরে আছে আপনার কোরআন তেলাওয়াত, তারপরে জিক্রুল্লাহ বা তাসবিহ তাহলিল, এরপরে দোয়া। তো এই যে বলা হলো এই কাজগুলো কোনো কোনো ক্ষেত্রে নিম্ন পর্যায়ের কাজ উচ্চ পর্যায়ের কাজের চাইতে বেশি সম্মানিত হয়ে যায়। যেমন সকালের দিকে আজকারুস সবাহ ওয়াল মাসা বলাটা উত্তম। একজন মানুষ কোরআন তেলাওয়াত করছে, উত্তম আমল করছে, এমন সময় আজান হলো, ওই সময় কোরআন তেলাওয়াতের চাইতে আজানের জবাব দেওয়াটা বেশি উত্তম তার জন্য। আরেকজন মানুষ তসবিহ তাহলিল করছে বা জিকির আজকার করতেছে, এমন সময় একজন লোক সালাম দিল, ওই সময় ওই তসবিহ তাহলিলের চাইতে সালামের জবাব দেওয়াটা তার জন্য উত্তম। ঠিক এমনি ভাবে নফল রোজা আল্লাহর কাছে একটা পছন্দনীয় ইবাদত, কিন্তু নির্দিষ্ট সময়ে ওই নফল রোজাটা করতে পারলে তার মর্যাদা অনেক বেড়ে যায়। যেমন সেটা যদি ইয়াম আশুরা হয় অথবা ইয়াম আরাফা হয়, যেটা আমরা আজকে আলোচনা করব, তাহলে তার মর্যাদা অনেক বেড়ে যায়। এইভাবে ইবাদত সমূহ নির্দিষ্ট সময়ের কারণে, স্থানের কারণে আপনার উত্তম হয়ে যায়। যেমন আরাফাতের মাঠে বলেন যে সূর্য পশ্চিমবঙ্গে ধরার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ওখানে সালাত উত্তম না, নামাজ উত্তম না, ওখানে দোয়া এবং জিকির উত্তম। এই জন্য নামাজের যে পার্টটা আছে, অক্তের যে নামাজ আছে, তা ওটাকে অ্যাডভান্স আদায় করে নিতে বলা হয়েছে। আপনি মুজদালিফা রাতে দেখেন যে হজে আসছি, বছরের একটা গুরুত্বপূর্ণ মৌসুম, কিন্তু এই জায়গাতে মুজদালিফা রাতে আপনার জন্য উত্তম আছে ঘুমানো। কেউ যদি বলে যে আর জীবনে আসতে পারবো কি না, এ রাতটাকে এই বদবন্দি করে কাটিয়ে দেই, তাহলে তার ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যেহেতু সে উত্তম কাজ করে নাই। তো এইভাবে প্রতিটি ইবাদত সময় এবং স্থান ভেদে আপনার উত্তম বা কম স্বভাবের এটা গ্রহণযোগ্য হবে, গণ্য হবে। ভাইরা আমার, আসুন আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আশুরা জিলহিজ্জা সম্পর্কে।
আশরে জিলহিজ্জা জিলহজের দশ দিন সম্পর্কে কেন আলোচনা প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সব সময় কিন্তু আমল খোলা রেখেছেন, নফল ইবাদত, ফরজ ইবাদত, তসবিহ, তাহলিল সব কিছু খোলা রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা আবার বিশেষ বিশেষ মৌসুম দিয়েছেন, বিশেষ বিশেষ মৌসুম, গনিমতের মৌসুম, যে ওই মৌসুমে সে অল্প কাজ করে খুব বেশি সব আদায় করে নেবে। এসটিসি কোম্পানি মাঝে মাঝে কিছু ছাড়ে আর কি। হ্যাঁ, সবসময় তো আপনি 55 পয়সা দিয়ে ফোন করতে আছেন, কিন্তু হঠাৎ করে একটা অফার দিয়ে দিল যে আপনি মাত্র 5 রিয়াল রিচার্জ করলে সারাদিন ফ্রি কথা বলেন, এটা ফজিলত। সে দিল একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে উদ্বুদ্ধ করার জন্য, আগ্রহী করে তোলার জন্য, তাকে তার প্রতি ধাবিত করার জন্য, ইবাদত বন্দেগিতে তার উৎসাহ বৃদ্ধি করার জন্য এমন কিছু কিছু মৌসুম দিয়েছেন, এমন কিছু কিছু সময় দিয়েছেন যেটা লাভ করলে সে আগ্রহী হয় এবং দেখে যে অল্প ইবাদতে অনেক বেশি সওয়াব সে পাচ্ছে। অথচ ওই ধরনের ইবাদত সে অন্য সময়ও করছিল, কিন্তু অত সওয়াব তার মনের মধ্যে কখনোই পাওয়ার আগ্রহ সৃষ্টি হয় নাই। জিলহজের প্রথম দশক সম্পর্কে কোরআনে সূরা আল ফজর আলোচনা আছে। আল্লাহ বলছে আল ফজর ওয়ালায়ালিন আশর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, এবং দশ রাতের কসম। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে এখানে দশ দিন বলতে জিলহজের দশ দিনকে বোঝানো হয়েছে। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই বলেছেন যে এই দশ দিন অত্যন্ত উত্তম, অনেক উত্তম, অনেক সম্মানিত, এই জন্যে যে এই দশ দিনের ভিতরে মানব জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে সব পাওয়া যায়, এর ভিতরে সবই পাওয়া যায়। কি পাওয়া যায় আলোচনা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশর, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, আখরাজাহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিলহজ্জের দশ দিনের মতো, দশ দিনের মধ্যে যে আমলগুলো করা হয় এরকম কোন দিন আর বছরে কখনো পাওয়া যাবে না যেই দিনগুলোর আমল এই দিনগুলো আমলের চাইতে উত্তম হবে। জিলহজ্জের দশ দিনে যে আমলগুলো করা হয় সেই আমলগুলোর চাইতে, সেই দিনগুলোর চাইতে শ্রেষ্ঠ কোনো এমন দিন বছরে কোথাও পাওয়া যাবে না যখনকার আমলগুলো এই আমলগুলো চাইতে উত্তম হবে। সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ, অন্য সময় যদি জিহাদ করা হয় আল্লাহর পথে, এই অন্য সময় আল্লাহর পথে যদি জিহাদ করা হয়, তিনি বললেন যে ওই জিহাদ এর চাইতে এই সময়ের নেক আমলের কাছে বেশি পছন্দনীয়, জিহাদের চাইতেই আমলগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তবে হ্যাঁ, ওই লোকের কথা ভিন্ন, যে লোক তার ধন সম্পদ এবং তার জান নিয়ে বের হয়ে গেল জিহাদের পথে, অতপর কোনো কিছুই সে ফেরত আনল না, নিজের জানও আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, মাল আগে বিলিয়ে দিয়েছে, সেই লোকের কথা ভিন্ন। কারণ এটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচাইতে বড় ত্যাগ, এর চাইতে বড় ত্যাগ আর কিছু থাকতে পারে না। এজন্য ইবনে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দিনগুলোতে আমাল মুস্তাহাব্বা যেগুলি আছে সবগুলো আদায় করা খুব বেশি পছন্দনীয়। আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আহাব্বু ইলাইহি, তার চাইতে বেশি পছন্দনীয় নয় এই আমলগুলির চাইতে, অন্য কোনো সময়ের আমল বেশি পছন্দনীয় নয়, আল্লাহর কাছে এত মাহবুব এই সময়ের আমলগুলো। এজন্যে যেহেতু এই সময়ের আমল আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চাইতে বেশি পছন্দনীয়, এই জন্য এই সময়গুলোতে বেশি করে আমল করা দরকার। অবশ্য কেউ প্রশ্ন করতে পারেন লাইলাতুল কদর, ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে রমজান মাসের
মধ্যে যে লাইলাতুল কদর আছে, রাত হিসাবে বছরের শ্রেষ্ঠ সময় হচ্ছে লাইলাতুল কদর, আর দিন হিসাবে বছরের শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে এই দশ দিন। দিন হিসাবে সম্ভবত এটা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং এই দিনগুলো যেহেতু আল্লাহর কাছে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ, এজন্য আসুন আমরা এই দিনগুলোতে কি কি আমল আল্লাহর সামনে পেশ করতে পারি। সালাত তো সারা বছর আদায় করেন, সালাত তো সারা বছর আমরা আদায় করি, ঠিক কি না? তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই দশ দিনের সালাত অন্য সমস্ত সময়ের তুলনায় বেশি পছন্দনীয়। অতএব আমরা সালাতের বিষয়ে কি গুরুত্ব দিব, যেহেতু সালাত বেশি পছন্দ আল্লাহর কাছে, অতএব আমরা সালাত ফরজগুলো, ফরজ নামাজগুলো বেশি বেশি ঘরে আদায় করব। হ্যাঁ, অন্যান্য সময় হয়তো কিছু গাফলত থাকতে পারে, কিন্তু চেষ্টা করব এই দশ দিন যেন কোনো গাফলতি নামাজে না আসে, অন্তত তাকবীরে তাহরিমার সাথে প্রতিটি নামাজ জামাতে এসে মসজিদে আদায় করব। যেহেতু এটা সবচেয়ে বেশি সম্মানিত নামাজ। হ্যাঁ, যদি হাদিস আছে যে কোনো মানুষ যদি 40 দিন তাকবীরে ওলার সাথে, তাকবীরে তাহরিমার সাথে, ইমামের তাকবীরে ওলার সাথে জামাতে নামাজ পড়তে পারে, তাহলে তাকে দুটি পুরস্কার দেওয়া হবে। তিরমিজির সহিহ হাদিস, দুটি পুরস্কার দেওয়া হবে, একটি হচ্ছে বারাআতুম মিনান নিফাক, আর একটি হচ্ছে বারাআতুম মিনান নার। ইমামের সাথে তাকবীরে তাহরিমা ইমাম যখন বলবেন তখন আপনি তাকবীরে তাহরিমা দিবেন। এইভাবে যদি আপনি 40 দিন একাধারে নামাজ আদায় করতে পারেন, তাহলে মুনাফিকি থেকে মুক্তি এবং জাহান্নাম থেকে মুক্তি দুটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। আর ওই তিরমিজিতেই আরেকটা হাদিস আছে, সেটা হলো যঈফ হাদিস, এবং সেটা মসজিদে নববীর সাথে সংশ্লিষ্ট করে দেওয়া হয়েছে। আর বলে দেওয়া হয়েছে যে 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে তাকবীরের সাথে যদি পড়ে তাহলে তার এই দুটো পুরস্কার দেওয়া হবে। এটা হলো যঈফ, ওটা হচ্ছে সহি। এজন্য এই যঈফ হাদিসের প্রতি খুব আমল হয়। হাদিসে বুড়া অথবা বুড়ি দেখবেন আর কিছু না, বাবারে আমার নিয়ে চল মসজিদে, একামত হয়ে যেতেছে দৌড় দৌড় দৌড়, অথচ একামতের সময় দৌড়ানো নিষেধ, ওটা মনে নাই ওর। একামতের সমাজে দৌড়ানো চলবে না, ওটা আলাদা হাদিসে নিষেধ করা আছে, এটা আর জানা নাই। তাকবীরে উলা ধরতে হবে, ওই না হলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, নেফাকেতে মুক্তি পাওয়া যাবে না। যঈফ হাদিসের প্রতি আমল করার বেশি আগ্রহে ভাইরা আমার। তাহলে আমরা এই দিনগুলোতে সালাতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার আবশ্যক হচ্ছে যে তুমি খুব বেশি বেশি সেজদা করবে। সেদিন এক মসজিদে এক লোক দেখলাম যে বসে বসে 3-4 সেজদা করলো, মানে এক একটা সেজদা ফের 2-3 মিনিট করে লম্বা করে এমনি এমনি আর কি। তো পরে বললাম যে ভাই আপনি এইভাবে সেজদা করছেন, কারণ বিশ্বাসম বলছে বেশি বেশি সেজদা করতে, তাই সেজদা করলাম। হাদিস পড়েছে ঠিকই, কিন্তু উল্টা বুঝ, নিজের মন মতো বুঝ। বেশি বেশি সেজদা করার অর্থ হচ্ছে সময় মতো সেজদা করা জামাতের সাথে, এবং এর সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য নফল ইবাদতগুলো আছে, নফল নামাজগুলো আছে, তা আদায় করা। তাহাজ্জুদের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, তারপরে 12 রাকাত সুন্নাত নামাজ ইত্যাদি, বিতরের নামাজ, এগুলি না ছাড়া যথাযথভাবে আদায় করা। অতএব আমরা নামাজের বিষয়ে গুরুত্ব দেব। দ্বিতীয় আমল হচ্ছে সিয়াম। দ্বিতীয় আমল কি? সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা ছাড়তেন না, এবং এই দশক এর রোজা ছাড়তেন না, এবং তিনি প্রত্যেক মাসে 3টি রোজা ছাড়তেন না। মুসনাদ আহমদ এবং সুনান আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, আর এই 4টা সুনান গ্রন্থে আরেকটা হাদিস আছে একই পর্যায়ের, কিন্তু সেখানে নির্দিষ্টভাবে 9 জিলহিজ্জা বলে দেওয়া হয়েছে, জিলহিজ্জার 9 তারিখ।
জিলহিজ্জার 9 তারিখ, জিলহিজ্জার 9 তারিখ আরাফা দিবস। আর মুসলিমের আরেকটি রেওয়ায়েতে নির্দিষ্টভাবে আরাফা শব্দ উল্লেখ করা হয়েছে, ইয়াউমা আরাফা, আরাফা দিবস। এখন প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশে আমরা কবে রোজা রাখব? এখানে যেদিন আরাফা হয় সেদিন রোজা রাখবো নাকি নয় জিলহিজ্জা রোজা রাখবো? এটা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা দিতে পারি না দেখে উনারা বলেন যে সারা বিশ্বব্যাপী একদিন রোজা রাখতে হবে, একদিনে ঈদ করতে হবে, একদিনেই সব কিছু করা লাগবে। কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। আগের যুগের লোকেরা এই সময় কি করতেন? এই টেকনোলজি যখন ছিল না তখন তারা কি করতেন? তখন কি তারা লোক পাঠিয়ে বলতে যে দেখো তো কবে আরাফা হইতেছে, এই রোজা রাখবো আমরা, এরকম করতেন? নাকি তারা তাদের হিসাব অনুযায়ী কবে নয় জিলহিজ্জা আছে সেদিন তারা রোজা রাখতেন? এ বিষয়ে আলোচনা করতে হলে অনেক লম্বা সময়ের দরকার। সংক্ষেপে এটুকু বলে রাখি যে দেখুন, এই একদিনে ঈদ করা, একদিনে রোজা রাখা, বিশ্বব্যাপী একদিনে রোজা রাখা এবং ঈদ করা, এই মাসালাটা কিছু আলেমের এমন শিরোপীড়া বা মাথা ব্যথার কারণ হয়েছে যে ওনারা এটা ছাড়া যেন উম্মতের আর ঐক্য কোথাও খুঁজে পাচ্ছে না, এবং আধা জল খেয়ে এটা নিয়ে তারা লেগে পড়েছেন। এবং বিশেষ করে আমাদের দেশে মানুষ আজকে শতদা বিভক্ত হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে। প্রশ্ন হচ্ছে যে আগের যুগের লোকেরা কি করতেন? একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, খেলাফত, মুসলিম রাষ্ট্র যে খলিফা, তার কি এরকম কোনো পাওয়া গেছে যে বিষয়টি এত গুরুত্বপূর্ণ হইতো যেন একদিনই করা লাগবে? তাহলে এরকম কোনো ইতিহাস পাওয়া গেছে চার দেখার সাথে সাথে এই তুমি এদিকে ঘোড়া নিয়ে ছোটো, এই তুমি এদিকে ঘোড়া নিয়ে ছোটো যতদূর পারো? অথচ সে সময় কিন্তু যুদ্ধের খবরাখবর তারা আমিরের কাছে পৌঁছাতেন এই ঘোড়ার মারফতেই দ্রুত ফয়সালা নেওয়ার জন্য। যেমন এই ইস্তাম্বুল বা তুর্কিয়ার ইস্তাম্বুল তস্তুর বলা হয় তখন বলা হতো, সেটা যখন বিজয় হলো এবং সেখানে যখন আপনার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বিজয় করলেন, তখন ওই যে দানিয়াল নামক নবীর একটা কবর পাওয়া গেছে, লাশ পাওয়া গেছিল, তখন সেই লাশ নিয়ে তারা কি করবেন? এটার সমাধানের জন্য তার লোক পাঠিয়েছে হয়তো ওমরের কাছে দ্রুত। তারপর এখান থেকে আবার কাসেদ বা ওই যে বাহক দূত, সে খবর নিয়ে পৌঁছে দিয়েছে যে দিনের বেলায় 14টা কবর খুঁড়ে রাতের অন্ধকারে কোনো একটা কবরে রেখে তোমরা সবগুলি কবরকে মাটির সাথে মাটি মিলাই দিও যাতে করে লোকেরা খুঁজে না পায়। যদি এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হতো, মুসলিম জাতির ঐক্যের একটা নিদর্শন বলে গণ্য হতো, তাহলে এই সম্পর্কে পূর্বযুগের ওলামাদের যথেষ্ট বাহাস এবং মুনাজাত থাকতো, লিখনই থাকতো, কিন্তু কোনো লিখনই নাই। আশ্চর্যের বিষয় একটা। সুতরাং যে বিষয় নিয়ে সালাফে সালেহীন আলোচনা করেন নাই সে বিষয় নিয়ে এখন আলোচনা করা, এটা বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু না। নিজেদেরকে একটু মিডিয়ায় উঠানো আর কি, নিজেদের কিছু আপনার অনুসারী বৃদ্ধি করা। যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি দেশে কথা বলবেন, যুক্তি দিয়ে খালি মাথা ঢুকাই দিতে বলে দেবে ও আপনার অনুসরণ করছে, আর ওর দেখা দেখি আপনি আট দশজন চামচা আপনি পেয়ে যাবেন। যে কোনো একটা ফিকরা বা একটা বিষয় নিয়ে আপনি বাংলাদেশে শুরু করেন না কেন, কারণ মানুষের তো এই সমস্ত বিষয়ে কোনো নলেজ নেই, কোনো গবেষণা নেই। যখন আপনি টাইটেল নিয়ে, সাইনবোর্ড নিয়ে, এই বাহ্যিক নিদর্শন নিয়ে যখন আপনি দাঁড়াবেন, কোচে এটা একটা, এখন যা বলবেন ওই গ্রহণ করবে, এমন অবস্থা। সুতরাং দেখেন, আপনি যদি হাদিসের গ্রন্থগুলি দেখেন, মুসলিম শরীফের হাদিস, তারপরে আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস দেখবেন, তারা অধ্যায় রচনা করেছেন এভাবে যে প্রত্যেক দেশ তাদের দেখা অনুযায়ী তারা রোজা রাখবে, ঈদ করবে, অধ্যায় রচনা করছে। ওই মহাদেশগুলি বুঝে নেই, তাদের মধ্যে কেউ আলোচনা করে না এরকম যে সব দেশের লোকেরা এক সময় চাঁদ, যে কোনো এক জায়গায় চাঁদ দেখলে সবাই একসাথে রোজা রাখবে এবং একসাথে ঈদ পালন করবে। সুতরাং আমরা এক্ষেত্রেও এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসা জিলহিজ্জাত এইভাবে বলেছে, তিসা
নবম জিলহজের নয় তারিখে তিনি রোজা রেখেছেন, আবু দাউদের হাদিসে সুস্পষ্টভাবে নয় কথা বলা আছে। সুতরাং আমরা নয় জিলহজের রোজা রাখবো, এটাই আমাদের জন্য উত্তম। এছাড়া যেহেতু এই দিনগুলিতে নেক আমল বেশি উত্তম, এই জন্যে এক থেকে নিয়ে কন্টিনিউ নয় তারিখ পর্যন্ত কোনো মানুষ যদি রোজা রাখে আর কোনো সমস্যা নেই। বিশেষ করে আরাফা দিবসের রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সহি মুসলিমে বর্ণিত হয়েছে, সিয়াম ইয়াউমি আরাফা আরজুল্লাহ ইউকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল আতিয়া। আরাফা দিবসের রোজা আমি আশা করি আল্লাহ এর বিনিময়ে বিগত এক বছর এবং সামনের এক বছর গুনাহ মাফ করে দিবেন। সুতরাং এই দিনে এই রোজাটি পালন করার জন্য সকলের আগ্রহী থাকা উচিত, আর সম্ভব হলে এর আগের যে দিনগুলো আছে এক থেকে নিয়ে এই দিনগুলোর তারও রোজা পালন করা উচিত যদি সম্ভব হয় আর কি। কারণ প্রত্যেকটা দিন উত্তম, প্রত্যেকটা দিনের রোজা আল্লাহর কাছে অন্যান্য বছরের অন্যান্য দিনের নফল রোজা চাইতে কি বেশি উত্তম, তাই না? আপনি বছরের অন্যান্য সময় নফল রোজা রাখবেন, ওই যে মাসে মাসে তিনটা, সপ্তাহে দুইটা, আরও ইত্যাদি নফল রোজা রাখবেন, ওগুলো সম্মানের কোনো সন্দেহ নাই। কিন্তু তার চাইতে বেশি সম্মানের রোজা হচ্ছে, তার চাইতে বেশি উপকার এবং আল্লাহর কাছে পছন্দের রোজা হচ্ছে আপনার এই দিনগুলোর রোজা। সুতরাং শুধু নয় তারিখটা ইন্ডিকেট করে নয়, ওটা যদি ওটা তো অবশ্যই তার আগেরগুলো রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। মনে হচ্ছে আগ্রহ নেই, জাকাল্লাহ খের। বিশেষ করে আরাফা দিবসটা, বিশেষ করে আরাফা দিবসটা, আরাফা দিবসটা যেহেতু এত ফজিলত, এজন্য আমরা এটাকে কিভাবে অতিবাহিত করতে হবে তার একটা আমি প্রোগ্রাম আপনার সামনে বলতে চাচ্ছি। আমার মনে হয় যে এই দিনে সবার ছুটি না, সবার ছুটি থাকে তো, বেশিরভাগ লোকের মানে ছুটি থাকে। সুতরাং যেহেতু আমাদের ছুটি থাকে, অতএব আমরা দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করি। এক নম্বর কথা, আমি একটা মানে আপনাদের একটা প্রোগ্রাম দিচ্ছি। এক নম্বর কথা হচ্ছে যে আমরা আগে প্রথম রাতে ঘুমিয়ে পড়ব, একটু আগে ভাগে ঘুমিয়ে পড়ব, অন্যান্য দিন হয়তো 11-12 দিয়ে ঘুমাই, আমরা সেই রাতে 10টা দিয়ে ঘুমিয়ে পড়ব। তারপরে সকালে সাহুর খাব, তারপরে মসজিদে যে তাকবীর উল্লার সাথে নামাজ আদায় করব, সাহুর খাব, তাকবীর উল্লার সাথে জামাতে ফজরের নামাজ আদায় করব, তিন নম্বর কাজ। চার নম্বর কাজ হচ্ছে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হব না, কারোর সাথে কথা বলবো না, মসজিদে বসে থাকব, তসবিহ তাহলিল ইত্যাদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করব। সূর্য তখন যখন উঠবে, তখন সূর্য 5:30-5:30 সময় যদি সূর্য ওঠে, তখন থেকে 15 মিনিট পরে বা 10 মিনিট পরে দুরেকাত নামাজ আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি ফজরের নামাজ পড়ে তার জায়নামাজে বসে থাকে, জায়নামাজে বসে থাকে এবং সেখানে জিকির আজকার করে, কারোর সাথে কথা না বলে এবং তার ওযু নষ্ট না হয়, অতঃপর সূর্য ওঠার পরে দুরেকাত নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তি একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ ওমরা সব লাভ করবে। অতএব আমরা অন্তত এই আরাফা দিবসে এই টার্গেটটাকে আমরা যেন মিস না করি। এরপরে চার নম্বর কাজ যেটা গেল, পাঁচ নম্বর কাজ, কোরআনের বিশেষ অংশ, যাদের কোরআন পড়ার ভালো অভ্যাস আছে, যে আমি নির্দিষ্টভাবে 10 পারা বা 15 পারা কোরআন আজকে আমি তেলাওয়াত করব। রোজা রাখছি, জামাতে নামাজ পড়লাম, সকালে দুরাকাত নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করছি, আজকের দিনে বিশেষভাবে কিছু সাদকা করব, বিশেষভাবে আজকে কিছু সাদকা করব গরিব দুঃখীকে। এটা হলো পাঁচ। ছয় নম্বর কথা হচ্ছে যে আমি যে ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ার কথা বলেছি, সাথে সাথে বাকি নামাজগুলো তাকবীরুল্লাহর সাথে পড়বো, এটা একটাই পয়েন্ট আর কি। তারপরে সন্ধ্যার আগে আগে আজকারুল মাসা যেটা আছে,
সন্ধ্যার যে জিকির সেগুলি পড়ে নেব, এরপরে ইফতার করব। আমরা যদি এইভাবে দিনটাকে অতিবাহিত করি এই প্রোগ্রামের উপর ভিত্তি করে, তাহলে কি আমরা বিশাল একটা উপার্জন, বিশাল একটা ব্যালেন্স আমরা এই দিনে পাচ্ছি না? পারবো না আমরা এটা করতে ইনশাআল্লাহ। আজকের দিন যে ছুটির দিন, আর এটা যেহেতু শ্রেষ্ঠতম দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অতএব এই দিনটাকে আমরা হারাতে চাই না। এই দিনটাকে আমরা এর মধ্যে কোনো অবহেলা করব না, নিজেরা এটা করব। আমাদের যারা দেশে আমাদের আত্মীয়স্বজন আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, ওনারাও যেন এই দিনটাকে ঠিক এভাবেই অতিবাহিত করে। প্রাণ প্রিয় ভাইয়েরা, আমাদের নারীরা যারা আছেন, আমাদের বোনেরা যারা আছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে ছুটির দিন দেখে খালি ঘুম আর ঘুম অন্তত এই দিনে যেন না হয়। এই দিনটা আমার জীবনের ক্যালেন্ডার থেকে চলে গেলে আমি আর পাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা সময়ের হিসাব নেবেন, তাই না? লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন আরবা, চারটা জিনিসের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষের কদম কেয়ামতের দিন সামনে অগ্রসর হবে না। তার মধ্যে দুটো সময় সম্পর্কে আর দুটো অর্থ সম্পর্কে। দুটো সময় সম্পর্কে, একটা হচ্ছে সারা জীবন আর একটা হচ্ছে যৌবন, জীবন এবং যৌবন। আপনি আপনার জীবনের এই বিশাল সময়গুলো কোন কাজে, কোন পথে কি করে ব্যয় করেছেন, আর স্পেশালভাবে এই পুরা জীবনের মধ্যে যে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ ইয়ং অবস্থায় যে আপনি ছিলেন, এই যৌবন কালটা আপনি কোন কাজে ব্যয় করেছেন। আল্লাহু আকবার। আমাদের রাত, আমাদের দিন, আমাদের উঠা বসা সব কিছু কিন্তু এই সময়ের মধ্যে। অতএব এই সময়ের হিসাব দিতে হবে আমাকে, অন্তত বছরের ভিতরে আমি নফল ইবাদত একটা দিন কন্টিনিউ করছি, আমি আল্লাহকে যেন বলতে পারি যে আল্লাহ আমি অন্তত একটা দিন তোমার জন্য আমি নিজেকে অক্ফ করে দিয়েছিলাম। সুতরাং আমরা এই দিনটাকে এইভাবে অতিবাহিত করব। আর এই দিনের ভিতরে একটা জিকির, একটা দোয়া আমরা পাঠ করব। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফা দিবসে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি আমি এবং আমার পূর্বের নবীগণ পাঠ করেছি তা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা কি আরাফাতের মাঠে যে সমস্ত হাজিরা উপস্থিত হয়েছে শুধু তাদের জন্য, নাকি ওই আরাফা দিবসে সমস্ত মুসলমানদের জন্য? আমার কাছে মনে হয় এটা সমস্ত মুসলমানদের জন্য। অতএব আমরা এই দোয়াটা পাঠ করতে পারি। এখানে কি আছে? তাওহীদ আছে, শিরক মুক্তির ঘোষণা আছে, বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ক্ষুদ্রতা এবং তার কোনো ক্ষমতা নেই এটার স্বীকৃতি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব শ্রেষ্ঠত্বের বর্ণনা আছে, এই কালেমার ফজিলত তো আপনারা বহু শুনেছেন। তারপরেও বলি যে তাওহীদের কালেমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মানুষ যদি এই কালেমাটি 100 বার পড়ে, কয়বার? 100 বার পড়ে, তাহলে তার আমল নামাই 10 জন কৃতদাস মুক্ত করা সব লেখা হবে। কোন কোন বর্ণনা আছে 4 জন, ইসমাইল আলাইহিসালামের বংশের 4 জন কৃতদাস। ইসমাইলের বংশ কেন বলা হলো? এজন্য যে লেবার আছে না, লেবার, লেবারের ন্যাশনালিটি অনুযায়ী কিন্তু দাম হয়। একই কাজ বাঙালি করলে 700 রিয়াল বেতন আর ফিলিপাইনি করলে 1200 রিয়াল বেতন, আমাদের জুবেল নেভেল বেশি আমি দেখছি। একই কাজ, একই প্রফেশন, একই টাইমে ডিউটি এবং আসা যাওয়া সব কিছুই, কিন্তু ওর বেতন হচ্ছে 700 রিয়াল, ওর বেতন হচ্ছে 1200 রিয়াল। তাদের দৃষ্টিতে এর কোয়ালিটি ভালো। ওই কাজ যদি একটা আমেরিকি করে তার বেতন মনে হয় 2000 রিয়াল হবে,
তো চাকরের কোয়ালিটি অনুযায়ী দাম বেশি কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশের কৃতদাসের কথা কেন উল্লেখ করেছেন, যে এই বংশটা শ্রেষ্ঠ বংশ, এই বংশের যদি কোনো কৃতদাস পাওয়া যায় তাহলে এই শ্রেষ্ঠ এবং উচ্চ মানের তার দাম বেশি, অতএব বেশি মূল্যবান বস্তু মুক্ত করার সে সওয়াব পাচ্ছে। সাধারণভাবে যদি কৃতদাস হয় দাসের দাস বংশ ওটা, কিন্তু এরা দাস বংশ নয়, হঠাৎ করে যুদ্ধে ডামাডোলের কারণে তারা দাসে পরিণত হয়েছে, এদের মূল্য অনেক বেশি। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দশজন কৃতদাস মুক্ত করার সওয়াব তার আমল নামে লেখা হবে, তার আমল নামায় একশোটি গুণা, একশোটি নেকি লেখা হবে, তার আমল নামা থেকে একশোটি গুণা মোচন করা হবে, তার মর্যাদা আল্লাহর কাছে একশোটি মর্যাদা বৃদ্ধি করা হবে, কেয়ামতের দিন তার চাইতে শ্রেষ্ঠ কোনো আমল নিয়ে কেউ হাজির হতে পারবে না ওই লোক ব্যতীত যে এর চাইতে বেশি এই কালেমাটা পাঠ করে। প্রাণপ্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম বিষয় থেকে ইঙ্গিত দিতে চাচ্ছি, যে এখানে মর্যাদা বৃদ্ধির কথা বলা হয়েছে, গুনাহ মাফ করার কথা বলা হয়েছে এবং নেকির কথা বলা হয়েছে, ঠিক কি না? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটার ভিতরে আমি বাংলা অর্থ বলছি, যে আল্লাহর তো কোনো উপাস্য নেই, ওয়াহদাহু তিনি একক, লা শারিকা লাহু তার কোনো অংশী নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু রাজত্ব একমাত্র তার অধিকারে, ওয়া লাহুল হামদু এবং সমস্ত প্রশংসার মালিক তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। এই যে বাক্যটি আমরা বললাম, এই বাক্যের ভিতরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরকম কোনো কথা আছে? আল্লাহ তুমি আমার সওয়াব বাড়িয়ে দাও কোনো কথা আছে? আল্লাহ তুমি মর্যাদা বাড়িয়ে দাও কোনো কথা আছে? ও, এর ভিতরে আরেকটা কথা ছিল যে এই সারা দিন এই লোক শয়তান থেকে মাহফুজ থাকবে, সারা দিন এই ব্যক্তি যেটা পড়েছে সে শয়তান থেকে মাহফুজ থাকবে, তো আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে বাঁচাও এরকম কোনো কথা এর ভিতরে আছে? এই কথাটি তাওহীদের বাণী, আর যারা তাওহীদকে বাস্তবায়ন করবে, যারা তাওহীদকে এককভাবে গ্রহণ করবে, তাওহীদই তার জীবনে মূলমন্ত্র হবে, এই সমস্ত বিষয় অটোমেটিক তার হাসিল হয়ে যাবে। এটা হচ্ছে ফেকুল আজকার, এই সমস্ত জিকির আজকারের ফেকা, এটা হলো মূল গুড় তথ্য। কি বলা হয়েছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, বলছে সুবহান আল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহান আল্লাহ মানে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ওখানে নেকি চাওয়ার কোনো কথা বলা হয়নি, কিন্তু এ কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তার নেকির পাল্লাকে ভারী করে দিবি এমনি এমনি না চাইলেও। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা নেকিতে ভর্তি করে দেবেন। তো এগুলি আল্লাহর তসবিহ, তাওহীদ, তার একত্ববাদ, এটা স্বীকার করা এবং এটাকে প্রকাশ করা, প্রচার করার ফজিলত। ফরজ নামাজের পরে সবাই মিলে নামাজ পড়লাম, এখন হাত তুলে একটু দোয়া করলে আল্লাহ কার না কার দোয়া কবুল করে আমার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে, যুক্তি কত সুন্দর, হুজুর দোয়া একটু করে দেন। কিন্তু এই মিসকিন জানলো না যে ওই দোয়া করার চাইতে আরো কত শ্রেষ্ঠ দোয়া আছে, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তুমি যা চাচ্ছ এই কথাগুলি মুখে না বললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ওই তসবিহগুলি পড়লে তোমার তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে বললে কি ফজিলত? রাসূল বলছেন যে তার গুনাহসমূহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। ও কথা হচ্ছে গুনাহের কোনো কথাই নাই, এখানে আয়াতুল কুরসি পড়লে, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার জান্নাতে যেতে কোনো বাধা নেই। কি বাধা আছে? শুধু মৃত্যু। আয়াতুল কুরসির মধ্যে কি আছে আল্লাহ আমি জান্নাত দাও, আমি জান্নাত চাই কোনো কথা আছে? আয়াতুল কুরসির মধ্যে সম্পূর্ণ আল্লাহর একত্বের কথা, তাওহীদের কথা, তার গুণগানের কথা, আসমা সিফাতের কথা, আর এগুলি আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। এই জন্য মানুষ আল্লাহর তাওহীদ, একত্ব, এটা যত বেশি প্রচার করবে, যত বেশি মুখে উচ্চারণ করবে, তত সে পবিত্র হবে, তার জীবন তত সুখময় হবে এবং
সে আল্লাহর কাছে একজন প্রিয় বান্দায় পরিণত হবে। এই জন্যে এই দিনগুলোতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিকির আজকার করা, বিশেষ করে তাকবীর বলা। জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির আজকার। বিশেষ করে তাকবীর, তাকবীরটা জিলহজ্জের 10 তারিখে তাকবীর পাঠ করা দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে আম, এটা হচ্ছে খাস। আম তাকবীর হচ্ছে জিলহজ্জের যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে কন্টিনিউ যে কোনো স্থানে যে কোনো সময় তাকবীর পাঠ করা, আর এটা হচ্ছে আম তাকবীর। আর খাস তাকবীর হচ্ছে আরাফা দিবস যেদিন, জিলহজ্জের 9 তারিখ, সেই দিন ফজরের পর থেকে নিয়ে প্রত্যেক নামাজের পরে স্পেশালভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে ওই তাকবীরটা পাঠ করা খাস, এবং সেটা চলবে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত। এই তাকবীরের ভাষা হচ্ছে এরকম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর তাওহীদের প্রচার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, এখান তাওহীদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, এই তাকবীরটা এত গুরুত্বপূর্ণ যে জোরে জোরে বলাটা সুন্নাত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনাতে যখন থাকতেন তখন এই তাকবীরটি এত জোরে জোরে পড়তেন যে মানুষ তার তাকবীর শুনে তারা সবাই জোরে জোরে তাকবীর পড়ত, তখন একটা গুঞ্জন সৃষ্টি হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমরের আরো বর্ণনায় আছে যে তারা বাজারে যেও তাকবীর পড়তেন আর তাদের তাকবীর পড়া শুনে অন্যরাও তাকবীর পড়ত। এখনকার যুগে এমন অবস্থা হয়েছে, এটা কথার কথা, মাহবুব ভাই এখান থেকে বের হয়ে গেল ইসলামী সেন্টার থেকে শিখে, বাজারে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জোরে জোরে তাকবীর বলতেছে, সুন্নত আর কি এটা প্রচার করার জন্য, লোকেরা বলবে কি লোকটা মাথা খারাপ হয়ে গেছে নাকি, সবাই ওর দিকে আশ্চর্য তাকাবে, ঠিক না ভাই? মানে এটা কেমন আশ্চর্যের বিষয়। আরে ওটা না হয় বাজারের বিষয়, ও বাজার তো বলবে, ও তো জানে না বাজারের মানুষ আর কি জানে, কিন্তু ইবাদত করতে আসে, আপনার যখন ঈদের নামাজে আসে, ঈদের নামাজে ওই তাকবীর বলা কিন্তু সুন্নাত, ঈদের নামাজের আগে, তো ঈদের নামাজে মুসল্লায় বসে বসে কেউ যদি ওই তাকবীর জোরে জোরে পড়ে তো মানুষের দিকে হাত হয়ে তাই চেয়ে থাকে যে কি করতেছে লোকটা, এমন অবস্থা। এখানে অনেক অনেকে এরকম করে, কিন্তু এক আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের ভিতরে শিক্ষা হচ্ছে। অথচ এই তাকবীর পাঠ করা এটা কত বড় সুন্নত এবং কত বড় একটা শ্রেষ্ঠতম আমল। ভাইরা আমার, তাহলে আমরা বলছিলাম যে আমরা এই দিনগুলোতে তাকবীর পাঠ করব, যখন চাঁদ উঠবে তখন থেকে না আমাদের তাকবীর অনির্ধারিতভাবে চলবে, বাড়িতে, মসজিদে, বাড়ির বাহিরে, বাজারে, সর্বস্থানে তাকবীর পাঠ করব, অনির্ধারিত স্থান এবং সময়ের তাকবীর। আর নির্ধারিত সময় এবং স্থানে তাকবীর হচ্ছে 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পর। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল যা এই সময়ে রয়েছে তা হচ্ছে কুরবানি এবং ঈদ। কুরবানি এবং ঈদ, এটা হচ্ছে জিলহজের 10 তারিখের আমল। এ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমান নাহর সুম্মা ইয়াউমাল কর। আল্লাহর কাছে উত্তম দিন হচ্ছে, ফজিলতপূর্ণ সময়িত দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, সুম্মা ইয়াউমুল কর, অতঃপর তার পরের দিন। এই দিনগুলোতে আল্লাহর কাছে যে পছন্দনীয় আমল যেটা, সেটা হচ্ছে কি কুরবানি করা, ঈদের নামাজ এবং কুরবানি। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি ঈদ দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। আর ভারত উপমহাদেশে আমরা ঈদ পালন করি কয়টা? অসংখ্য ঈদ, মানে বেশি বড় আকারে তিনটা হয় আর কি, একটা ঈদুল ফিতর,
ঈদ উল আদহা আর ঈদে মিলাদুন নবী, সব ঈদের বড় ঈদ নবীজির জন্ম ঈদ, স্লোগান বানাইছে সব ঈদের বড় ঈদ নবীজির জন্ম ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ঈদ বলে পালন করেছিল কিন্তু আবু লাহাব, জানেন? আবু লাহাব শুনে এত খুশি হয়েছিল, তখন তার একজন দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। যখন এই দাসীটা এসে আবু লাহাবকে খবর দিল যে আবদুল্লাহ ছেলে হয়েছে, তখন খুশি হয়ে আবু লাহাব ওই মেয়েটাকে দাসীটাকে আজাদ করে দেয়, মুক্ত করে, যা তুই মুক্ত, খুশিতে। তো ঈদ মানাইছে, তো সুতরাং ঈদ মানানো সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদ মানানো সুন্নাত, এটা আবু লাহাবের সুন্নাত, এটা আবু লাহাবের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে যদি ঈদ পালন করতেন তাহলে কোনো না কোনোভাবে সাহাবায়ে কেরাম সেটা করতেন, চার খলিফা, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিনে কেরাম, তারা সবাই অতিবাহিত হয়েছেন, কিন্তু কেউ এরকম ঈদ পালন করেছেন তার কোনো প্রমাণ আমাদের সামনে নাই। সুতরাং এটা বলা অপেক্ষা রাখে না যে এটা একটা নবাবিষ্কৃত বিদআত যা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, মানুষ সুন্নাহ সম্পর্কে লেখাপড়া না করার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে, জিজ্ঞাসাবাদ না করার কারণে একদল স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থকে বজায় রাখার জন্য বা স্বার্থকে হাসিল করার জন্য এ ধরনের কিছু চর্চা সমাজে দিয়ে দিয়েছে, এবং এর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা এটা করলে নবীর প্রতি ভালোবাসা ও মহব্বতকে জাহির করে দিলে এবং তোমরা তার সাথে জান্নাতে চলে যাবে। এটা শুধু ওদের দোষ না, আমাদেরও দোষ ভাইরা আমার। তাহলে এই ঈদের দিন ঈদুল আজহা আমাদের জন্য একটা সম্মানিত দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানির দিন আল্লাহর কাছে সম্মানিত এবং একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে কি কি করণীয়? প্রথমত ঈদের নামাজ, এবং তারপরে হচ্ছে কুরবানি। ঈদের নামাজ সম্পর্কে আলোচনা দীর্ঘ করার দরকার নেই, আপনারা জানেন যে ঈদের নামাজে ঈদগাহে গিয়ে আদায় করা, ঈদ কুরবানির সময় কিছু না খেয়ে যাওয়া এবং কুরবানি থেকে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি খাওয়া, এটা সুন্নাত। এগুলো বিশেষ করে কোনো মানুষ যদি কুরবানি দিতে ইচ্ছা করে তার জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আছে। যে ব্যক্তি কুরবানি দিতে ইচ্ছা করবে তার জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আছে, এবং তার এই সুন্নতের জন্য প্রস্তুতি চাঁদ ওঠার আগে থেকেই নিতে হবে। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন নিজের চুল, নখ ইত্যাদি না কাটে, বগল, নাভিবুল, নখ বা চুল, মোচ ইত্যাদি কোনোটাই কাটা চলবে না, তার দাড়ি কাটা যাবে, ঠিক আছে? কালকে ঈদ, দাড়িটা না কাটলে, শেভ না করলে কি সুন্দর লাগবে? হ্যাঁ, ঈদের আগের দিন একদম নতুন ব্লেড কিনে নিয়েছে, সবার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের গলায় ছুরি চালানো হয়, কত বড় অপরাধ, কত বড় অন্যায় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো এবং মোস কাটো, দাড়ি ছেড়ে দাও। অন্য রেওয়ায়তে, এটা বুখারী মুসলিমের রেওয়ায়ত, আর মুসলিমের রেওয়ায়তে আছে, তোমরা অগ্নি পূজকদের বিরোধিতা করো এবং দাড়িকে ছেড়ে দাও। তো দাড়ি যদি সাধারণ একটা সুন্নত হইতো, যে রাখাও চলে না রাখাও চলে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা বলতেন না যে মুশরিকদের বিরোধিতা করো, অগ্নিপূজকদের বিরোধিতা করো, ভাইরা আমার। সুতরাং যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য আবশ্যক হচ্ছে, কুরবানি করবে অর্থ হলো যে আপনার পক্ষ থেকে আপনি কুরবানি করবেন, আপনার অর্থে কুরবানিটা হবে, এরকম যদি হয় তাহলে আপনার জন্য আবশ্যক হচ্ছে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে কুরবানির পশু জবে হওয়া পর্যন্ত
আপনি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। ওলামারা বলেছেন এটা কাটা হারাম, কেউ যদি কেটে ফেলে তাহলে তার জরিমানা কি, এর কোনো কাফফারা নাই। তবে তাই সে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, যেহেতু এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেছে। ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে যারা হজে যেতে পারে নাই তাদের জন্য হজের সাথে একটা তাসবিহ বা একটা সাদৃশ্য, সামঞ্জস্য, যে হাজি সাহেব ইহরাম বেঁধে যেমন চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থেকেছে, উনিও ঠিক এরকম বাড়িতে থেকে হজে যেতে না পারার পরেও উনি কাছাকাছি একটা কিছু করেছে বা তাকে এরকম একটা করার হুকুম দেওয়া হয়েছে। অবশ্য এই চুল, নখ ইত্যাদি কাটা বিরত থাকার এই বিষয়টা শুধু ওই ব্যক্তিদের জন্য যারা কুরবানি করবে, অর্থাৎ যারা হজে যাচ্ছে তারাও তো কুরবানি করবে, তাদের জন্য কিন্তু নয়। যারা হজে যাচ্ছেন এবং তারা হজে গিয়ে তামাত্তু বা কেরানের ক্ষেত্রে ও কুরবানি করবেন তাদের জন্য এই হুকুম নয়। তাদের জন্য হুকুম হলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে এহরাম বাঁধবেন। এটা শুধু ওই সমস্ত লোকদের যারা ওদহাইয়া করে, ওদহাইয়া মানে হচ্ছে কুরবানি, যেটা হজে না গিয়ে যেটা করা হয়। তো ঈদের দিনে, ঈদের নামাজের পরে সে এটা তার কাটাকাটি করবে এবং এটা তার জন্য কি, এইটাই হুকুম ভাইরা আমার। এরপরে ঈদের নামাজের ক্ষেত্রে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, এক রাস্তা দিয়ে যাওয়ার রাস্তাতে আসা ইত্যাদি কথা আপনারা জানেন, মেয়েদেরকেও ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি ঋতুপতি নারীদেরকেও নিয়ে যেতে বলেছেন। তো আফসোস যে আমাদের দেশে এরকম ব্যবস্থা নাই, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে হিজাব, পর্দা এর বিধান রেখে যাতে করে এই সুন্নতটাকে জীবিত করা যায় সে চেষ্টা করতে হবে। এমন যদি হয় যে আমরা সুন্নত জীবিত করলাম অথচ আমাদের নারীদেরকে আমরা পর্দা করে ঘর থেকে বের করতে পারলাম না, তাহলে আমার মনে হয় সেটা না করাই ভালো হবে। কুরবানির ক্ষেত্রে কয়েকটি কথা আমরা আলোচনা করছি, যেহেতু আমাদের সামনে কুরবানি। আলহামদুলিল্লাহ দামাম ইসলামিক সেন্টারে যারা এখানে লেখাপড়া করেন তারা কম বেশি সবাই এই বিষয়গুলি জানেন, তারপরেও আমরা এগুলো আলোচনা করছি এই জন্য যে আমাদের এই জানাটা, আমাদের এই স্মরণটা একটু ঋণ করা, তাই না, ঋণ করা, কোনো ভুলভ্রান্তি থাকলে বা আরও নতুন কোনো প্রশ্ন জাগলে সেটাকে জেনে নেওয়া। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল বুদনা জাআলনা হালাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতার কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশু, উট, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ নির্ধারণ করে দিয়েছেন এবং এতে তোমাদের জন্য রেখেছেন অনেক কল্যাণ। তোমরা এটাকে জবাই করার সময় কি করবে, আল্লাহর নাম উল্লেখ করবে। যখন এটা পড়ে যাবে, কাথে পড়ে যাবে, তখন তোমরা ওটা থেকে খাবে, নিজেরা খাবে, এবং যারা অভাবগ্রস্ত, যারা আপনার কাছে চায়, ভিক্ষুক, তাদেরকেও দিবেন, যারা চায় না অভাবগ্রস্ত অথচ তাদেরকেও দিবেন। আল্লাহ বলছেন যে এগুলি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সমস্ত প্রাণীর রক্ত এবং মাংস, লহম মানে মাংস আর দিমা রক্ত, রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে যা পৌঁছে তা হচ্ছে কি, তাকওয়া। তুমি কি উদ্দেশ্যে কুরবানিটা করেছো ওই উদ্দেশ্যটা আল্লাহর কাছে পৌঁছে। গোশত তো তুমি খাবা, তুমি খাবা, এটা তোমারই কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দরকার নাই, কিন্তু তুমি এই কুরবানিটা কেন করেছো, পেপারে ওঠানোর জন্য নাকি টেলিভিশনে দেখানোর জন্য নাকি গ্রামে ঢোল পিটিয়ে দেখানোর জন্য যে হ্যাঁ এত বড় একটা গরু চেয়ারম্যান সাহেব কিনে এনেছে, অথবা অমুক হাজি সাহেব 2 লক্ষ টাকা দামে গরু কুরবানি দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তর দেখতে চান,
বাহ্যিক আকৃতির নাম তাকওয়া নয়। তাকওয়া বাহ্যিক আকৃতির নাম নয়, তাকওয়া হচ্ছে অন্তরে আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। কি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহকে ভয় না করলে আল্লাহ কি করবেন বলেন? আল্লাহ রাগম্বিত হবেন, জাহান্নামে দিবেন। অতএব শাস্তি থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই ভয়টা, এটার নাম হচ্ছে তাকওয়া। খালি ভয় করলে হবে নাকি বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওই ব্যবস্থার নাম হচ্ছে মূলত তাকওয়া। সেটা কি? আল্লাহ যা হুকুম করেছেন তা মেনে নেওয়া, এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং তাকওয়া সাইনবোর্ডের নাম না, টাইটেলের নাম না। পরেশগার মানুষ দেখেছি, অনেক পরেশগার, বড় এখন পাগড়ি এবং টুপি আর দাড়ি তো অনেক লম্বা, আর আলখেল্লা, সুবহানাল্লাহ, এত বড় আলখেল্লা মানুষ আমাদের গ্রামে দেখি নেই। তাদের পরেশগারিতা, তাকওয়ার বিবরণ হচ্ছে বাহ্যিক। কিন্তু একজন মানুষ যদি তাকওয়াবান হয় তাহলে সে সুন্নাপন্থী হবে, তাওহীদপন্থী হবে, সুন্নাপন্থী হবে, বেদাত থেকে নিজেকে বিরত রাখবে, এবং তার আচার আচরণ, চালচরণ, কথাবার্তায় আল্লাহর ভয় আছে, এটা বোঝা যাবে। ভাইরা আমার, আল্লাহ বলছেন যে আল্লাহ কাছে যা পৌঁছে তা হচ্ছে তোমাদের অন্তর বা তাকওয়া। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুতরাং এই কুরবানি কেন করেছেন এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, পৃথিবীর অন্য কোনো মানুষ না জানলেও। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত এবং আমার কুরবানি, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এটা যদি অন্তর থেকে আপনি অনুধাবন করেন, অন্তর থেকে যদি কথাটা বের হয়, আপনার ওই কর্মটা যদি অন্তর থেকে বের হয়, তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছবে। কুরবানির পশুর কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না। কুরবানির কিছু মাসলা মাসের আলোচনা করি নাকি? কুরবানি, এক নম্বর কথা হচ্ছে এটা করার সময় হলো ঈদের নামাজের পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে ঈদের নামাজের আগে যদি কেউ জবাই করে তাহলে এটা গোশত খাওয়ার কাজ হলো, এটা কুরবানি হিসেবে গণ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইন্না আউয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লি। সর্বপ্রথম আমরা এই দিন, যেটা এই দিনকে আমরা শুরু করব যা দিয়ে, তা হচ্ছে আমরা নামাজ আদায় করব, ঈদের নামাজ। সুম্মা নারজা ফানহার, অতপর এসে আমরা কুরবানি করব। যে ব্যক্তি এটা করবে, মান ফাআলা হাযা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এটা করবে সে আমার সুন্নাত অনুযায়ী কাজ করবে। আর যে ব্যক্তি নামাজের পূর্বে জবাই করবে সে শুধু তার পরিবারকে কিছু গোশত পেশ করে দিল যে তোমরা খাও, ওটা আল্লাহর কাছে কুরবানি বলে গণ্য হবে না। কুরবানির ব্যাপারে ছোট্ট একটা কথা বলি, এর অনুভূতিটা কীরকম কুরবানিটা। আমরা যে ওদহিয়া বলি, ওদহিয়া দদ হা ইয়া, আরবিতে দদ হা ইয়া, তিনটা অক্ষর দ্বারা এটা তো, দহা ইউদাহি মানে হচ্ছে ত্যাগ করে দেওয়া, ত্যাগ তিতিক্ষা, উৎসর্গ করা। এটা উৎসর্গ, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন হুকুম করেছিলেন তার সন্তানকে জবাই করার জন্য, তা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনার্থে তিনি নিজের সন্তানের প্রতি মায়াকে ত্যাগ করে তার স্নেহ ভালোবাসা, কত বছর বয়সে তিনি ছেলে পেয়েছেন, আর সেই ছেলেকে আল্লাহ বলছে তুমি জবাই করো আমার রাস্তায়, কত বিশাল পরীক্ষা। এবং ওই পরীক্ষাতে তিনি একটিবারও চিন্তা করলেন না যে আমি এটিকে জবাই করে দিলে বা মেরে ফেললে তো আমি নির্বংশ হয়ে যাব, একটিবারও তো চিন্তা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, তিনি আদেশ বাস্তবায়ন করার জন্য নিজের ছেলের কাছে যা বলছে যে আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি আমি, আর নবীদের স্বপ্ন কি ওহি? ছেলে কি বলতেছে
ইয়া আবাতিফ আল মা তু উমার সাতা জিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বিহামদি। ছেলে বলতেছে তুমি আর খায়া কাম পাওনি, আমাকে জবাই করতে আসছো না, এটা বলছে। আল্লাহু আকবার। ছেলে বলতেছে হে আমার পিতা, আপনাকে আপনার রব যা আদেশ করেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন, আপনি ভাবেন না যে আমি পালিয়ে যাব বা আমি এটাকে গ্রহণ করব না, আপনি দেখবেন যে আমি সবুরের সাথে আপনার ছুরির নিচে শুয়ে থাকবো, একটুকু নজর করব না, কোথাও আমি পালাবো না। আল্লাহু আকবার। সত্যি সত্যি যখন পিতা এবং পুত্র আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন, জায়গা মতো তারা পৌঁছে গেলেন, এখন কাজ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। কাজ তো করে না ইব্রাহিম এখনো, কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে, অন্তর তার বলছে করবো আমি, এখন আমার রব আমাকে আদেশ করেছে। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে কুরবানি, এটার নাম হচ্ছে ত্যাগ, আল্লাহর জন্য উৎসর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর ডাক দিয়ে বললেন যে ঠিক আছে, ঠিকই তো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, খালাস, আমি এটুকু দেখতে চাইছিলাম, আখের মোমেন্ট, শেষ মুহূর্তটা এটা হচ্ছে। তার আগে, তার আগের কথাবার্তা অনেক কিছু মানে মনে ঝাল টাল ঝাড়ার পরে বলছে ঠিক আছে করছে যখন করেই ফেলি, বলছে যখন করিয়ে ফেলি, না উপায় তো নাই, এটা না, প্রথম থেকেই প্রস্তুত, হ্যাঁ আল্লাহ বলেছেন বাস আমি করব। তারপরে কি করলেন আল্লাহ, ইব্রাহিম ইসমাইলের বিনিময়ে তার জানের বিনিময়ে কি দিলেন, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন। ফাদাইনাহু বিযবহিন আযীম, যবহ মানে একটা জবাই করার জন্য একটা প্রাণী, বড় একটা প্রাণী দিয়ে দিলেন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। ওখান থেকে না কুরবানি শুরু হলো, যদি ওখান থেকে চালু থাকতো যে প্রত্যেকে একটা একটা ছেলে কুরবানি দেওয়া লাগবে, তাহলে তো খবর ছিল, হ্যাঁ তাহলে অনেক শাসক আছে তাদের মাত্র একটাই ছেলে, ওটা কুরবানি করে দেয় আর কি কুরবানি করবে সে, শেষ। ভাইরা আমার, কুরবানিটা এরকম একটা অনুভূতির মধ্যে থাকতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করতেছি। কুরবানি মানুষকে দেখানোর জন্য নয়, শুধু গোশত খাওয়ার জন্য নয়, ভড়াই করার জন্য নয়। এই কুরবানির সময় বলেছি ঈদের নামাজের পরে, এটা অধিকাংশ ওলামাদের মতে সুন্নাতে মুয়াক্কাদা, যদিও কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট, যে ব্যক্তি কুরবানি দিবে সে এবং তার পরিবারের পক্ষ থেকে, তার এবং তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, করে বলেছেন যে হা আল্লাহুম হাযা মিন্নি ওয়া মিন আলে বাইতি ওয়া মিন উম্মতি, হে আল্লাহ এটা, এই কুরবানিটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। মান দাহা মান লাম ইউদাহি, যারা কুরবানি করে তাদের পক্ষ থেকে, যারা কুরবানি করে তাদের পক্ষ থেকেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের পক্ষ থেকে কুরবানি করে দিয়েছেন। কুরবানি করা এই জন্যে অধিকাংশ আলেমের মতে সুন্নতে মুয়াক্কাদা, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি করে, এ ব্যাপারে যেন গাফলতি না করে। যে কুরবানি আপনি করবেন, গরু, উট, গরু, ছাগল ইত্যাদি দিয়ে কুরবানি হবে, এবং এগুলিকে বাহিমাত আনআম বলা হয়, গৃহপালিত পশু বলা হয়। এই কুরবানিগুলোর ক্ষেত্রে কয়েকটি দিক আছে, কয়েকটি আপনার ত্রুটি আছে, এই ত্রুটিগুলো না থাকলে সেটা কুরবানি করা জায়েজ। সেটা হচ্ছে যদি অন্ধ হয়, এক চোখ কানা বা দুই চোখ কানা যদি হয়, অথবা মানে সুস্পষ্ট অসুস্থ দেখা যায়, অথবা দুবলা পাতলা মানে গোশত নাই, এই সমস্ত দোষ থাকলে ওই কুরবানি করা জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা কুরবানি করেছিলেন,
জাবাহা আমলাহাইনে, কাবসাইনে, আমলাহাইনে, আকরানাইনে, শিংওয়ালা দুটি দুম্বা কুরবানি করেছেন যার গায়ে ছিল সাদা কালো দাগ। এবং ওই সময় তিনি কুরবানি করার সময় তিনি বলেছেন যে এটা আমার এবং আমার পরিবারের এবং আমার উম্মতের পক্ষ থেকে। আর ওই কুরবানির বুকে পা রেখে তিনি সজাবাই করেছেন। সুতরাং বুকে পা রেখে যদি জবাই করে এটা নাজায়েজ না। এই কুরবানিতে পা দিল, ওরে বাবা রে বাবা, অনেক বড় অপরাধ হয়ে যাবে এরকম অনেকে মনে করে। যাই হোক, কুরবানির গোশত নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, গরিব দুঃখীদেরকে দিবেন, সবটুকু নিজেরা ফ্রিজে ঢুকাই নিয়েন না, আর সবটুকু দানও করা দরকার নেই, কিছু খাবেন, আল্লাহ নবী সাল্লাম খেয়েছেন। তবে যদি গরিব দুঃখীদেরকে আপনি আলাদাভাবে দান করেন এটা বেশি ভালো, বেশি উত্তম। কারণ আমাদের সমাজে এমন অনেক গরিব দুঃখী রয়েছেন যে যারা বছরে কোনো সময় গোশত খাওয়া তাদের সুযোগ হয় না, ওই কুরবানির মৌসুমে যা একটু তারা পায়, তো ওই সময়ে নানা কায়দা কৌশল করে সমাজের লোকেরা গোশত ভাগ করে নিজের বাড়িতে লয়ে যায়। তা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা নিজেরা খাও, অভাবগ্রস্ত যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। আর সালাফে সালেন থেকে এরকম প্রমাণ আছে যে ওনারা তিন ভাগ করতেন, নিজের এক ভাগ খেতেন, পাড়া প্রতিবেশী বা আত্মীয় সঙ্গে এক ভাগ দিতেন, আর এক ভাগ গরিব দুঃখীদেরকে দিতেন। এভাবেই করা উত্তম, যদিও ডাইরেক্ট রাসূল সাল্লামের সুন্নাত থেকে ব্যাপারে কোনো প্রমাণ নেই, কিন্তু কুরবানিটা যেহেতু হচ্ছে দান বা ত্যাগ, একটা খরচ আল্লাহর রাস্তায়, অতএব সবই যদি আমার ফ্রিজে ঢুকাই ফেলি তাহলে তো হলো না। তবে হ্যাঁ, এরকম যদি হয় যে একটা পরিবারে আব্দুর রহমান ভাই, তার ছেলে মেয়ে সব মিলে 18 জন লোক, বেচারা গরিব মানুষ, কোন রকম করে একটা ছাগল বছর শুরু থেকে পালতে আছে, এখন ওই ছাগলের 10-12 কেজি গোশত হয়েছে, এও যদি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেয় তো খাবে, খাওয়াবে কি? ওই অবস্থায় তার দেওয়ার দরকার নেই, পুরোটা যদি তার পরিবারকে খাইয়ে ফেলে এবং তার যদি পরিতৃপ্ত হয় এটা তার জন্য উত্তম। পরিস্থিতির উপর নির্ভর করে আর কি। আর যারা কুরবানি করার সময় আরেকটা মাসালা হচ্ছে যে আপনার প্রতিবেশী বা গরিব লোকের অনেকে আছেন না যারা কাইটে কুটে দেয় আর কি, তো ওদেরকে পারিশ্রমিক হিসেবে কুরবানি গোশত দেওয়া চলবে না। পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন আর দান হিসেবে গোশত দিবেন। দান হিসেবে নিয়তের উপর নির্ভর করবে, আপনি যদি নিয়ত থাকে যে এত খাইটে দিল একটু গোশত বেশি করে দেয় তাহলে কিন্তু নাজায়েজ হয়ে যাবে। আর যদি না নিয়ত থাকে দান করা তাহলে সেটা কি হবে, জায়েজ হবে। কারণ প্রিয় ভাইয়েরা, এভাবে আমরা কুরবানির দিনে কুরবানির গোশত বন্টন করবো, নিজেরা খাবো, সবাইকে খাওয়াবো। আর একটি শেষ কথা আমি বলবো, সেটা হচ্ছে যে ঈদের দিন আল্লাহর ইবাদতের দিন, এবং এটা মানুষের সাথে সদাচরণ করা, মানুষের দুঃখে দুঃখী হওয়া, দুঃখী মানুষের যে কিছু তাদেরকে দান খয়রাত করা, এটাই হচ্ছে এই দিনটা। কিন্তু এই দিনে আমাদের সমাজের লোকেরা বেশিরভাগ যা করে থাকে সেটা হচ্ছে এমন কিছু অনাচার করে থাকে যেগুলো শরীয়ত সম্মত নয়, যেগুলো পাপের কাজ। সেটা হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ সিনেমা এবং নাটকের সূচনা, এবং কিছু লোক ওই উপলক্ষে হয়তো বছরে কোনো সময় নাটক সিনেমা কোনো সময় দেখেও না, দেখার সুযোগও হয় না, চল যায় ছুটির দিন আছে একটু দেখে আসি গা, ঈদের দিনটাকে দিল মাটি করে। তারপরে ঈদের দিন উপলক্ষে বাড়িতে বিশেষভাবে মানে অনুষ্ঠানের আয়োজন, সেখানে গান বাদ্য, নারী পুরুষ চলাফেরা, একসাথে উঠা বসা, তারপরে কথাবার্তা দেখা, এই যে এই বিষয়গুলো, এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ এবং ঈদের দিনকে অপবিত্র করে দেয়। এটা তো একটা দিক গেল যে এ ধরনের অন্যায় অনাচার করা। আর একটা দিক আছে, মানুষ বেদাত করে, যেমন ঈদের দিন উপলক্ষে ঈদ গায়ে আসে সবাই জল দলবদ্ধ হয়ে চল কবর জিয়াত করে আসি। আসেনি আপনার এলাকায়? কোনো কোনো এলাকা আছে, আমাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। তো ঈদের দিন উপলক্ষে, জুম্মার দিন উপলক্ষে বা শবে কদর উপলক্ষে, শবে বরাত তো এমনি একটা বেদাত, আবার শবে বরাত উপলক্ষে আর একটা বেদাত করে, এই কবর জামাতবদ্ধ হয়ে কবর জিয়ারত করা, এগুলো সব বেদাতি কাজ, এগুলি করা চলবে না। ভাইরা আমার, এখানে একটা সতর্কতা আমি বললাম যে এই ঈদ উপলক্ষে যেন আমাদের মধ্যে এই অন্যায়গুলো না হয়। আপনি নানা রকমের খানাদানা করেন, সাজসজ্জা করেন, ভালো কাপড় পরেন, ছেলে মেয়েদের সাজসজ্জা করেন, আপনার স্ত্রীকে নানাভাবে উপহার দেন, তাকে সাজসজ্জা করেন, এই জিনিসগুলো তো সুন্নত, ভালো।
কিন্তু এটা যেন শরীয়তের সীমা লঙ্ঘন না করে। আমাদের দেশে, এদেশে আমাদের প্রবাসী যারা থাকে, কয় সৌদি আরবের ঈদ কিসের, এখানে ঘুমাইয়া ঈদ পালন করি, লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে চলে গেল। আরে এই লোকটা দেখবেন যে তার কোনো বন্ধুর পাশে বেড়াতে যাচ্ছে, তো সুন্দর করে সুন্দর পোশাক জামা টামা গায়ে দিয়ে প্যান্ট খুব ফিটফাট হয়ে যাইতেছে, আতর সুগন্ধি লাগায়, আর যে ঈদের নামাজে যাবে তো লুঙ্গি পরে চলে গেছে ঈদের নামাজ পড়তে। আপনি দেখছেন কিনা? আমি দেখছি বহুত। তার মানে ওর কাছে একটা অনুভূতি নাই যে এটা আমার একটা বছরের শ্রেষ্ঠতম দিন, আমাকে এই দিনে পরিপাটি করতে হবে, সুন্দর আচরণ বা সুন্দর পোশাক অবলম্বন করতে হবে, অনুভূতি নাই। এটা ইবাদত, এটা একটা ইবাদত। তোমার ছেলে মেয়ে এখানে নাই তো কি আছে, তুমি আল্লাহর জন্য ঈদ পালন করবে, আল্লাহর হুকুম আছে এটা। আর আমাদের দেশে, এই দেশে তো সিনেমা হল টল নাই, কয়ে কিসের ঈদ? তার মানে আমাদের দেশে সিনেমা হল আছে আর বাইরে পার্কে বেড়াতে যাবে, মেয়েদের সাথে আড্ডা দেবে, এটা নাকি ঈদ? আর মেয়েরা ওই যে আপনার উঠতি বয়সের মেয়েরা বিভিন্ন রকমের পোশাক পরে আবার ঠোঁটে আর গালে রং টং লাগায় তারা বাইরে খালি হেঁটে বেড়াবে, রাস্তায় খালি হেঁটে বেড়াবে, ওইটা নাকি তাদের ঈদ? হ্যাঁ, ওরা শুধু রাস্তা আসতে হেঁটে বেড়াবে, হেঁটে বেড়ে নাকি ঈদ পালন হলো এটা? আর যারা আর একটু বেশি মানে তরুণী পর্যায়ের আর কি যুবতী, ওরা তো বয়ফ্রেন্ডের সাথে নিয়ে চল পার্কে যাই, অথবা কোনো থিয়েটারে অথবা কোনো সিনেমায়, এগুলিও তাদের ঈদ। ওরা বলে আমরা ঈদ পালন করতেছি এগুলি, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাইরা আমার, এই জন্যে আপনারা আলহামদুলিল্লাহ দিন শিখছেন এবং আপনাদেরও আত্মীয় স্বজন দেশে আছে, তাদের মধ্যে শরীয়তের খেলাফ এ ধরনের কার্যকলাপ যদি থেকে থাকে তাদেরকে সতর্ক করতে হবে এবং তাদেরকে সাবধান করতে হবে যে ঈদের দিনের মতো একটা গুরুত্বপূর্ণ দিন, এটা যেন এ ধরনের অন্যায় অনাচার পাপাচারের মাঝে না কাটিয়ে সেটাকে যেন অপবিত্র করে না দেওয়া হয়, বরং আল্লাহর ইবাদত এবং সীমা, আল্লাহর সীমার মধ্যে থেকে যেন দিনগুলি অতিবাহিত করায় সে চেষ্টা করতে হবে। যাই হোক, আলোচনা আমি আর দীর্ঘ করছি না। আমরা এই সম্পর্কে যে কথাগুলি বললাম তার মধ্যে যদি যা আমি সঠিক যদি সঠিক বলে থাকি তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং আমার এই কথাগুলো যা আমি বললাম তার জন্য আল্লাহ তাআলা আমাকে আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালকুম সালিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে সাত ভাগে গরু দেওয়া যাবে কিনা, তো এই প্রশ্নটা আমি নিজেই করে উত্তর দিতে আমার মনে ছিল, কিন্তু দেখি যে কেউ কেউ করছে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ লোকেরা করেছে। এই জন্যে যে একটা আফসোসের বিষয় যে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সমাজে অনেক দ্বিধাদ্বন্দ্ব চলতেছে এবং সমাজের মধ্যে অনেক ভাগাভাগি শুরু হয়ে গেছে এবং এটা নিয়ে সমাজ ভাগ, ঈদ ভাগ, এরকম অনেক কিছু হয়ে গেছে যে কুরবানি ভাগে দেওয়া চলবে না, গরু কুরবানি এটা ভাগে দেওয়া চলবে না, এরকম একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। তো এইটার জবাবে আমি বলতে চাই যে আসলে এই মশালাটা খুবই নতুন, খুবই নতুন মশালা, তার মানে এই মশালাটা পুরাতন নয়, অর্থাৎ এই মশালাটা খেলাফ পুরাতন যুগে কোনো আলেমরা করেছেন, আমরা কোনো কেতাবে পড়ি নাই। এমনকি মুহাদ্দিসরা যে হাদিসের অধ্যায়সমূহ রচনা করেছেন সেখানে কুরবানির অধ্যায়ে ভাগে কুরবানির বিষয়টা উল্লেখ করেছেন, তারা কেউ এরকম অধ্যায় রচনা করেন নাই যে কুরবানিটা ভাগে করতে হলে সফরে যাইতে হবে, চল আমরা সব আদা আমাম থাকি, চল জুয়েল যাই, আমরা সাত ভাগে কুরবানি দেয় গোস্ত দিয়ে এসে পড়ব, এই সফরের সাথে কুরবানিকে তারা খাস করেন নাই। তারা সাধারণভাবে সাত ভাগের কুরবানিটা কুরবানির আলোচনার অধ্যায়ে উল্লেখ করেছেন এবং যারা ব্যাখ্যাকার তারা উল্লেখ করেছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের হাদিসগুলো আরো বিভিন্ন হাদিসগুলো দেখা যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সাহাবীদের এরকম কুরবানি করেছেন, তো ওটাকে সফরের সাথে শুধু খাস করে দিতে হবে এই কথা ওলামারা কেউ বলেন নাই। এজন্য দেখুন আমরা কোরআন এবং হাদিস যে বুঝবো এটাও আমাদের ওলামার দরকার আছে, সালাবে সালিনের দরকার আছে। যদি সফরের সাথে যদি খাস হয়ে যায় এই সফরে করার কারণে, তাহলে অনেক মশালা আছে যেগুলি সফরে হয়েছিল ওগুলো তাহলে মুকিম থাকা অবস্থায় চলবে না, এটা ভুল কথা। আচ্ছা, তাছাড়া আরো কিছু দলিল আছে, আমি কিছু দলিল আনছি আপনাদের সামনে। যেমন আন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন ফিল আদাহি, রাওহুত তাবারানী ফিস সাগীরি ওয়াল আওসাতি,
আসহাল আলবানি ফি সাহিল জামি সাগির। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাকারা মানে গরু হচ্ছে সাতজনের পক্ষ থেকে, ওয়াল জাজুর, জাজুর মানে হচ্ছে উট, সাতজনের পক্ষ থেকে, ফিল আদাহি মানে উধিয়া বা কুরবানিতে, কুরবানিতে উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে। এ হাদিসে তরবানি তবরানিতে আছে, এ হাদিসের মধ্যে সম্পর্ক করে কোনো কথা উল্লেখ করা হয়নি, ডাইরেক্ট এটা বলে দেওয়া হয়েছে। সাহাবী থেকে বর্ণনা তিনি বলছেন, এটা আরেকটা বর্ণনা বলতেছি, কালা সাল তো ইবনা ওমার, তিনি বললেন আমি ইবনে ওমারকে প্রশ্ন করলাম, বললাম আল জাজুর ওয়াল বাকারা তো তুজজি আন সাবা, মানে উট এবং গরু এটা কি সাতজনের পক্ষ থেকে হবে? তিনি বললেন ইয়া সাহাবী ওয়াহাল ওয়ালা হাসাবাত আনফুস, এর কি সাতটা প্রাণ আছে নাকি, গরুর বা উটের সাতটা প্রাণ আছে নাকি? তখন তিনি বললেন যে কুলতু ইন্না আসহাবা মুহাম্মদ ইয়াজামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাজুর আন সাবাতিন ওয়াল বাকারাতু আন সাবাতিন। তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে পেয়েছি, তারা বলেন যে উট সাতজনের পক্ষ থেকে এবং গরু সাতজনের পক্ষ থেকে। ফকাল ইবনে ওমর লি রাজুলিন আকাজালিকা ইয়া ফুলান, ইবনে ওমর তখন একজন পুরুষ মানুষকে মানে একজন আরেকজন সাহেবকে জিজ্ঞেস করলো এরকমই নাকি, তখন সে বলল কওয়ালা মা শাআরতু বিহাদা, আমি জানি না এই বিষয়টা। তো এখানে সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে বলা হইল যে আপনার সাতজনের পক্ষ থেকে উট এবং সাতজনের পক্ষ থেকে গরু কুরবানি জায়েজ। আচ্ছা, এই হাদিসটা রাওহু আহমদ ওয়াকালা ফি মুজমা জাওয়াদ জালুজুল সহিহ, শেখ আলবানিও এটা উল্লেখ করেছেন। পরবর্তীতে ইবনে ওমর তার এই কথা থেকে তিনি ফিরে এসেছেন এবং তিনি ভাগে কুরবানি দেওয়ার পক্ষে তিনি কথা বলেছেন, এটা ফাতুল বারিতে হাফেজ ইবনে হাজার উল্লেখ করেছেন। আন জুহাইর ইবনে আবি সাবিত قال سمعت المغيرة بن حذف العبسي سمع رجلا من همدان يسأل علي رضي الله عنه عن رجل اشترى بقرة يضحي بها فنتجت فقال لا تشرب لبنها إلا فضلا وإذا كان يوم النحر فاذبحها وهي وولدها عن سبعة. একজন লোক এটা গরু কিনেছিল, করে তখন ওই গরুটা পরে বাচ্চা হয়েছে আর কি, পরে যখন এই সম্পর্কে আলীকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে এ দুধ পান করিও না, ওই বাছুরের অতিরিক্ত দুধ যদি থাকে সেটা পান করবে, আর কুরবানির দুধ যখন আসবে তখন তোমরা ওই বাচ্চাটা এবং ওই গাভীটা জবাই করে দিবে সাতজনের পক্ষ থেকে। এই হাদিসটি বাইহাকিতে আছে এবং এই হাদিসটিও হাফেজ ইবনে হাজার তালখিস হাবিরের মধ্যে তিনি সহি বলেছেন। তারপরে আন হুজ্জিয়া ইবনে আদি আন আলী আন্নাহু সুইল আনিল বাকারা ফাকালা আন সাবআতিন ক্বালা মাকসুরাতুল কর্ন ক্বালা লা তাদুররুক। বাইহাকির আরেকটা বর্ণনায় আছে এবং এটা আলবানী সাহেব সহি বলেছেন ফিকহুল উদিয়া কিতাবের ভিতরে, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে গরু সম্পর্কে গাভী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে কিনা, তিনি বললেন যে হ্যাঁ দেওয়া যাবে। তখন তাকে প্রশ্ন করা হলো যে যদি তার শিং ভাঙ্গা থাকে, তখন তিনি বললেন যে তোমার কোনো অসুবিধা নাই, অর্থাৎ শিং ভাঙ্গা গরু কুরবানি করতে কোনো অসুবিধা নাই। তো এখানে তিন চারটা রেওয়ায়ত বর্ণনা করা হলো, এগুলো বিভিন্নভাবে যেগুলিতে প্রমাণ করছে যে সফর অবস্থা ছাড়া সাত ভাগে কুরবানি করা জায়েজ, সফর অবস্থা ছাড়া সাত ভাগে কুরবানি করা জায়েজ, মুকিম অবস্থায় গরুতে এবং উঁটে সাত ভাগে কুরবানি করা যাবে ইনশাআল্লাহ। জি ভাই প্রশ্ন করছেন যে ফরজ সিয়ামের পরে উত্তম নফল সিয়াম কোনটি, তো তার জবাব একটা হাদিসে এভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাত তাহাজ্জুদ, মানে ফরজের পরে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ওয়া আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা, মুহাররম মাসের রোজা। জি প্রশ্ন করছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, তো দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার তিনটা দিক, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার তিনটা দিক। এক নম্বর হচ্ছে যে আপনি যখন কুরবানি করছেন তখন এই কুরবানিতে আপনার পরিবারের যারা জীবিত এবং মৃত তাদের সবাইকে সামিল করছেন, এটা একটা দিক এবং এটা জায়েজ।
আপনি নিয়ত করছেন যে এটা আমার পরিবারের পক্ষ থেকে, যারা জীবিত যারা মৃত তারা সকল পক্ষ থেকে, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে কোরবানি শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা। তো শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে। তবে ইবনে তাইমিয়ার একটা ফতোয়া পাওয়া যায় এবং তার সমর্থনে শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিনও বলেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারে সাদাকা হিসাবে, সাদাকা হিসাবে, যেমন মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা যায় এইভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবে সাদাকা হিসাবে। আর যেহেতু সাদাকা, সেহেতু আপনার সে তারা খাবে না, ওটা এটা সম্পূর্ণটাই বিতরণ করে দেবে, সম্পূর্ণটাই বিতরণ করে দেবে। তো এ হচ্ছে কুরবানির মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার নিয়ম। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আর একটা কুরবানি যেটা করে, যে কুরবানি করে অন্যান্য অন্যান্য কুরবানি যেরকম নিজেরাও ওইভাবে কুরবানি করে, নিজেরাও খায়, সবাইকে খাওয়ায়, তো এটা কুরবানি শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, এটা একটা বেদাতি কাজ, এটা জায়েজ নেই। আর একটা কুরবানি করে মানুষ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করে, এটা জানেননি? ছয় ভাগ, ছয় জন লোক করছে, কইছে সাত নম্বর ভাগ আর খুঁজে পাওয়া যায় না, রাসূলুল্লাহর নাম দিয়ে দে। এটা হলো গ্রেট বেদাত, একটা এটা বড় বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা বেদাত। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন সাহাবায়ে কেরাম কেউ কোনদিন কোনো কোরবানি করেন নাই, সুতরাং তারা কি আল্লাহ নবীকে ভালোবাসেন নাই? অবশ্যই ভালোবেসেছেন। সুতরাং নবীর নামে হজ করা, নবীর নামে, নবীজির নামে কোরবানি করা, এগুলি হচ্ছে বেদাত, অতিরিক্ত পরেজগারিতা আর কি, এক চামচ বেশি জি, এটা এগুলি করা চলবে না, এগুলো না যায়। দেখুন কয় কি যে আল্লাহ নবী শাসন আমাদের যে এত কিছু করলো, আমরা কিছু একটু করবো না? আপনি যত নেক আমল করবেন সবই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখান থেকে হিসসা, তার আমল নামে লেখা হবে। এর কারণ মানদাল্লাহ আলা হুদা কালো মিল আজিম ইসলু ফাইলিহি, যে ব্যক্তি হিদায়তের পথ দেখাবে সে ওই কর্মকারীর অনুরূপ সব লাভ করবে, অত রসম তো সব লাভ করছেনি। সুতরাং এ ধরনের কাজ, এটা বেদাতি কাজ। যে আর কোনো প্রশ্ন আছে? বিদেশে গরিব না, এটা ভুল কথা, সব জায়গায় গরিব আছে, গরিব খুঁজলেই পাওয়া যাবে জি, দেশেও করতে পারবে, এখানেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কুরবানির উদ্দেশ্য হচ্ছে যেহেতু দান করা বা ত্যাগ, সুতরাং আপনি সব জায়গাতেই কুরবানি করতে পারবেন, করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, আপনার বন্ধু বান্ধবকে খাওয়াবেন, এটা চলবে। ভাই প্রশ্ন করছেন যে একটা গরু দুইজন মানুষের কুরবানি দেওয়া যাবে কি না। দেখুন একটা গরু একজন ব্যক্তির পক্ষ থেকে জায়েজ, আর এটাকে ভাগ করতে করতে ভাগটা সর্বোচ্চ সাত পর্যন্ত জায়েজ, তাহলে সাতের নিচে যত হবে তত উত্তম হবে। একজন ব্যক্তি যদি একটা পুরা গরু কুরবানি দেয়, এটা বেশি উত্তম না? ওই উত্তমতাটা ভাগ হয়ে গেল যদি দুজন করে, দুজনের মধ্যে ভাগ হয়ে গেল, যদি তিনজন করে তিনে ভাগ হয়ে গেল, এভাবে সাতে ভাগ হয়ে যাবে সর্বোচ্চ। থামেন, এটা সর্বোচ্চ সাত পর্যন্ত ভাগ করা যাবে, এর বেশি নয়। তাহলে ভাগ যত কমবে সব তত বাড়বে, কোনো সমস্যা নেই। এটা জাহালত যে বেজোর সংখ্যা হয়তো এরকম কথা বলা জায়েজ নেই বা এরকম কথা কোন করা হাদিসে নেই। ভাই প্রশ্ন করছেন যে এ দেশে নাকি কুরবানি করার সময় যে কোনো একটা কুরবানির হাত বা পা একটা অংশ নিয়ে উনি চলে যায়, তারপরে বাকিটুকু রেখে চলে যায়, জায়েজ আছে, ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির যে তিনি কুরবানি করেছিলেন বিদায় হজে, সবগুলো কুরবানি থেকে একটু একটু করে খেয়েছিলেন, অল্প অল্প করে। তো কুরবানির অংশ থেকে, নিজের কুরবানি থেকে কিছু খাওয়াটা সুন্নাত, সেই হিসাবে তারা এটা করে থাকে, সুন্নাত পালন করে থাকে। তার সবটুকু দরকার নাই, সবসময় তারা গোস্ত খায়, তো এই কুরবানির সময় না একটু খাইলাম, শুধু সুন্নাত পালন করছে, বাকিটুকু থাক থাক গরিবরা। প্রশ্ন হচ্ছে একজন যদি সুদখোর থাকে, কুরবানি সাত ভাগের এক ভাগ, এক ভাগ যদি এরকম থাকে, সুদখোর থাকে, সুদখোর মুসলমান কি মুসলমান নয়? যদি মুসলমান হয় তো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন উনি যে টাকাটা দিলেন, উনি কি ডাইরেক্ট ব্যাংক থেকে সুদ উঠে এসে দিল, নাকি ওনার মধ্যে টাকার মধ্যে হালাল টাকাও আছে, তাই না? হালাল হারাম মিশ্রিত আছে, সুতরাং নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে
আপনারা যদি পারেন যে এমন লোক আমরা একত্রিত থাকবো, খালি কুরবানির ক্ষেত্রে সর্বক্ষেত্রে সমাজে মিলেমিশে চলা, বন্ধুত্ব পোষণ করা, উঠা বসা করা, আত্মীয়তা সম্পর্ক তৈরি করা, এমন লোকদের সাথে যারা আল্লাহকে ভয় করে চলে এবং যারা ভালো মানুষ। জি, আমার এই দেশের সাথে দেশে রোজা করা এবং ঈদ করা, কুরবানি করা একটা বিভ্রান্তি, মুসলিম সমাজের ঐক্যের মধ্যে ফাটল। যারা এগুলি করে আমি মনে করি তারা নিজেদেরকে মানে হাইলাইট করার জন্য এই কাজটি করে। দাঁড়ান, এই কথা যদি উঠছেন আরেকটু বলে এলি তাহলে। হ্যাঁ, এইটা বিষয়টা থামেন, বিষয়টা এমন একটা বিষয় যে এই উম্মতের বিষয়ে ওই সমস্ত মৌলবীরা যাদেরকে গণনার মধ্যে ধরে না মানুষ বা অন্যান্য ওলামারা, তাদের জন্য বড় মাথা ব্যথা। এ বিশ্বে, মুসলিম বিশ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দারা আছেন, এত বড় বড় আলেমরা আছেন যে যারা মানুষের মুখে মুখে, যারা বিশ্বের সকলের কাছে পরিচিত, ওই সমস্ত আলেমদের কাজ এটা, জাতি নিয়ে ভাবা বড় আলেমদের কাজ, জাতি নিয়ে গবেষণা করা বড় আলেমদের কাজ, ওটা সকলের কাজ নয়। তোমার মেধা অতটুকু আল্লাহ দেয় নাই, যদি অতটুকু আল্লাহ মেধা দিতেন তাহলে তোমাকে অত বড় একটা আলেম বানায় দিতেন, তখন তোমার কথা সবাই শুনত। কথা বুঝে আসছে? সুতরাং দেখুন, এটার জন্য আপনার রাবেতা আলম ইসলামী আছে, সেখানে বিশ্বের বড় বড় মাথারা ওখানে এক জায়গায় বসে, মুজাম্মাল ফিকাল ইসলামের আলামে আছে, আন্তর্জাতিক ফিকা একাডেমি আছে, এবং সেখানে বিশ্বের বড় বড় ফিকাবিদরা তারা এক জায়গায় বসেন। তারপরে হায়াতুল কিবার ওলামা আছে সৌদি আরবে, তারপরে এখানে ফতোয়া লাজনা দায়মা আছে, যে সমস্ত আলেমরা, একজন আলেম ঠ্যাঙ্গের সমান ওই সমস্ত আলেমগুলো হবে না, একটু বুড়ে আঙ্গুলের সমান হবে না, ওরা আবার এদেশে টক্কর দেয়। এই সমস্ত আলেমরা এটা নিয়ে মাথা ব্যথা করবে, তারা এসব নিয়ে গবেষণা করবে, তাদের বোর্ড আছে, বোর্ড নিয়ে তারা ফতোয়া দেয়। আমার মতো আর তোমার মতো সলিমুদ্দিন এক জায়গায় বসে মনে যেটা ধরলো কোন হাদিস কয়েকটা খুলে কয়েকটা আয়াত পড়ে ফতোয়া দিয়ে দিলাম, এ কাজ তারা করে না। তারা ফতোয়াগুলিকে অনেক গভীরভাবে গবেষণা করে, কোন হাদিস যাচাই করে, বাস্তবের সাথে মিলাই তারপরে তারা ফতোয়া দিয়ে থাকেন। সুতরাং জাতি নিয়ে গবেষণা করার দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। যারা বড় বড় মাথা, বড় বড় মেধা, অনেক বড় এলেমের অধিকারী যা আল্লাহ যাদেরকে করেছেন, তারা এটা নিয়ে ভাববে। কথা বুঝে আসছে? সুতরাং যদি বিষয়টা এত দরকার পড়ে তো মুজাম্মাল ফিকহুল ইসলামী আন্তর্জাতিক ফিকা একাডেমিতে পেশ করেন, এটা ফতোয়া হল হয়ে আছে, ফতোয়া সমাধান হয়ে আছে এই বিষয়ে, তারা ফতোয়া দিয়ে রেখেছেন যে প্রত্যেক দেশে তাদের সহসা দেখানো যে তারা চাঁদ দেখানো যে রোজা রাখবে এবং ঈদ করবে। হায়াত কিবার ওলামা, উচ্চ ওলামা পরিষদ এখানে এই ফতোয়া দিয়ে রেখেছেন, ফতোয়া লাজনা দায়মা স্থায়ী ফতোয়া তারা এই ফতোয়া দিয়ে রেখেছেন, রাবেতা আলম ইসলামী থেকে একই কথা। সুতরাং এসব নিয়ে যারা করে তারা ফেতনা ছাড়া কিছু করছে না। আমাদের দেশে আহলে হাদিসদের মধ্যে দুই একজন, আর আরেকজন ওই গর্ত থেকে উঠে এসে সে আবার এটাকে আর ওটা তার ভাষার চাতুর্যে এবং ভাষার ছন্দে মানুষকে সে মোহিত করে দিয়ে একদম এই ফেতনাটাকে আরো বেশি ছড়িয়ে দিয়েছে আমাদের দেশে। তার চাইতে ভেরা ভালো করে ওই সুরেশ্বরীরাই করে, সুরেশ্বরীরাই দেশের একদিন আগেই করে, তোরা ওই দিনে করবি, আমরা তোদের অ্যাডভান্স। সুরেশ্বর কোথায় জানি, ফরিদপুর না কোথায় জানি, সুরেশ্বরের পীর ওরা সৌদি আরবের আগে একদিন আগে তারা ঈদ করে, রোজা রাখে। হ্যাঁ, আমি সুরেশ্বর না ফরিদপুর না। আচ্ছা, নয়াজিলা বলেছি আমরা। এখানে একটা প্রশ্ন এসেছে যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বলেছেন যে ফেরাউন আনাল হক বলে আল্লাহর কাছে বড় কাফের হলেন, আর মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর বড় অলি হলেন, ব্যাখ্যা করবেন? আমি ব্যাখ্যা করবি? ব্যাখ্যা তো ওনার কাছে দরকার, কিন্তু আমি তো জানি না যে এটা কোনো ব্যাখ্যার দরকার আছে। আনাল হক পৃথিবীর কোনো মানুষ, সে যেই হোক না কেন, যে সে যদি বলে সে কাফের, সে যেই যুগেরই হোক না কেন, যেই স্থানের হোক না কেন, যেই দাবির হোক না কেন, তার পরিচয় যেই হোক না কেন, কারণ হচ্ছে সুস্পষ্ট কুফুরি কালাম, সুস্পষ্ট এবং প্রকাশ্য কুফুরি কালাম। ফেরাউন আনা রব্বুকুম আলা বলেছিল যে আমি তোমাদের রব, আর মুসলিম নামধারী একজন ব্যক্তি মানসুর বিন হোসাইন হাল্লাজ তার নাম, বাগদাদের লোক ছিল, এ লোকটাও এরকম কথা বলেছে যে আনাল হক, আমি রব, আমি আল্লাহ। দুইজনের কথার ভিতরে কোনো ফারাক নাই, কথার দিক থেকে কোনো ফারাক নাই, অতএব হুকুমের দিক থেকে কোনো ফারাক নাই,
অলিপুরি সাহেব বলেছেন যে ফেরাউন আনাল হক বলে কাফের হইল, আর মনসুর হেরাজ আনাল হক বলে আল্লাহর ওলি হলো, কিভাবে কি করে সম্ভব? মনসুর হেরাজকে আপনি অন্তর্ভেড়ে দেখেছেন? আমি অলিপুরি সাহেবকে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি, আপনি কি মনসুর হাল্লাজের অন্তরটা ফেড়ে দেখেছেন যে ওনার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, তারপরেও উনি আনাল হক বলেছেন? আপনি বলতে পারবেন তার অন্তরের খবর? ফেরাউনের অন্তরের খবর আমরা জানি, কিভাবে জানি? আল্লাহ জানাইছে, আল্লাহ আমাদের জানিয়েছে ফেরাউনের ব্যাপারে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে বলে আমরা বলি যে ফেরাউন আনাল হক বলে সে কাফের হয়েছে। তাহলে মনসুর হাল্লাজের জন্য একটা ওহী দরকার, ওহী লাগবে নাকি ওই মিজানে ওই দাড়ি পাল্লা আমরা ওজন করবো বিষয়টাকে? কারণ আমাদের কাছে তো ওহী আসবে না। তারপরেও আমি একটা আলোচনা পেশ করে থাকি, আমার তাওহীদ পুনরুদ্ধার কিতাবের মধ্যে আমি কথাটা উল্লেখ করছি যে মনসুর হেল্লাজের ইমানের চাইতে ফেরাউনের ইমান উত্তম, মনসুর হাল্লাজ চাইতে ফেরাউন উত্তম, আর তার উত্তমতার প্রমাণ আছে। মনসুর হাল্লাজের উত্তমতার কোনো প্রমাণ নাই, ডকুমেন্ট নাই। আশ্চর্য হচ্ছেন শুনে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, সূরা নমলের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফেরাউন সম্পর্কে এবং তার দলবল যারা তার ফেরাউন অনুসরণ করত তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, ওয়া জাহাদু বিহা, ওরা তা অস্বীকার করেছিল। কি অস্বীকার করেছিল? তাওরাতকে, মূসা আলাইহিস সালামের নবুয়তকে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বকে, ইসলামের দাওয়াতকে অস্বীকার করেছিল। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, ইয়াকিন বুঝেন, ইয়াকিন ওখান থেকে ইস্তিকান, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের অন্তর এটার প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, তাদের অন্তরে এর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু বাহ্যিকভাবে তারা সেটাকে অস্বীকার করেছে। কেন করেছে? আল্লাহ বলছে জুলমান অলুয়া, জুলুম করে এবং অলুয়া মানে অহংকার প্রদর্শন করে নিজের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য। তাহলে ওরা ফেরাউন যে আল্লাহকে অস্বীকার করেছে বা নিজেকে আল্লাহ বলেছে, কিসের কারণে? অহংকার প্রদর্শন করার কারণে। কার সামনে অহংকার? মুসার সামনে অহংকার। কারণ মুসা সুন্দর করে কথা বলতে পারতেন না, জানেন এটা কোরআনে আছে। ওরা বলতো যে মুসা, তোমরা মুসার অনুসরণ করছো, আরে মুসা তো সুন্দর করে কথাও বলতে পারে না, লা ইয়াকাদু ইউবিন। হ্যাঁ, তারপরে বলছে যে দেখো আমার কত ধন সম্পদ, আমি কত বিশাল রাজত্বের অধিকারী, আমার আমার বাগ বাগিচা, আমার কত সৈন্য সামন্ত, এত পাওয়ার ক্ষমতা, অহংকার করার এই কারণগুলি সে উল্লেখ করেছে। কোরআনে সমস্ত কথা আছে। আর ওর কি আছে? ওর না টাকা পয়সা আছে, না সোনা চাঁদি আছে, না বাড়ি আছে, না প্রাসাদ আছে, না ওর সৈন্য সামন্ত আছে, কিছু তার কথাও তো ঠিক মতো কইতে পারে না, ওর অনুসরণ করবো তোমরা? তাহলে ও অহংকার বশত, অহংকার করে মুসাকে অমান্য করেছে। অহংকার বশত, অহংকারের কিছু কারণও ছিল। তাহলে তার এই অমান্যটা বা নিজেকে রব বলাটা অহংকার বশত ছিল, অথচ তার অন্তর দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করত যে আল্লাহ হক এবং মুসা কি হক। ওর অন্তর যে বিশ্বাস করত, এ কোরআনে এই অংশটুকু অস্থায়ী কানাথা আনফুসহম, ওটাকে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে তাদের অন্তর। তাহলে ফেরাউনের অন্তরের খবর পাইলেন তো, যার কারণে যখন ডুবে মরছিল তখন সে বলেছিল না আমি ফেরাউন মুসা এবং হারুনের রবের প্রতি ইমান আমান তো বলেছিল, আমি ইমান আনলাম। ইবনে কাসির আছে, জিব্রাইল মাটি নিয়ে তার মুখে ঢুকাই দিছে, পরে আল্লাহ বলছেন যে এখন এতদিন তুমি কুফুরি করে আসছো,
আর এখন তুমি ইমানের কথা বলছো, তার মানে সে জানে যে এটা ইমানের কথা, এটা হক কথা, আমার একটা ইমানটা প্রকাশ করতে হবে যাতে করে বেঁচে যায় এই সময়। ভাইরা আমার, মানসুর হাল্লাজের অন্তরের খবর কে বলবে আমাদেরকে? তার অন্তরের খবর আমাদের কাছে কি করে আসবে, কোন পদ্ধতিতে আসবে, কে জানাবে আমাদেরকে? এখন কোন মানুষের উক্তি, তার মুখের কথা, তার অন্তরে সূচিপত্র ঠিক কিনা বলেন? মানুষ যে সমস্ত কথা বলে, হয় সে না জেনে বলে, না হয় সে জেনে বলে, না হয় সে কথা বলার ক্ষমতা রাখে না, মানে কথা কি বলতে হয় ওই জ্ঞানটুকু হুঁশটুকু তার নাই, তার মানে পাগল। মানুষ তিন শ্রেণীর হয়, পাগল, পাগল যদি হয় তাহলে পাগলের কথার কোনো মূল্য ইসলামে নাই, তার কোনো ধর্তব্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুফি আল কালামু আন সালাফ, তিন ব্যক্তির ওপর থেকে আল্লাহ কলম উঠায় নিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন কি আল মাজুনুন হাত্তা ইয়াফিক, পাগল যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না আসে, তাহলে পাগলের কথার কোনো মূল্য নাই, যতই সে কুফরি কালাম করুক আর কুফরি কাজ করুক, কলম ধরবে না তার। দুইজন নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি, তিন নম্বর হচ্ছে শিশু। ভাইরা আমার, দুই নম্বর ব্যক্তি হচ্ছে না জেনে, কোনো মানুষ যদি অজানা বশত কোনো কুফরি কালাম মুখে উচ্চারণ করে তাহলে সে কাফের হবে না যতক্ষণ পর্যন্ত তাকে জানানোর পরে সে হটকারি না করবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে আসছে, আসে কথা নেই বার্তা নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট সেজদা ঠুকিয়ে দিছে। উমর করো কি তুমি, করো কি? ইয়া রাসূলুল্লাহ আমি দেখে আসলাম সেখানকার সাধারণ জনগণ ওদের পাদ্রীদেরকে সেজদা করছে, পাদ্রী ওই যে ফাদার, ফাদার ফাদারকে সেজদা করছে, তা আপনি তো তাদের চেয়ে অনেক সম্মানিত, আপনি সেজদা পাওয়ার হকদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তাকে শিখিয়ে দিলেন, উনি জানেন না বিষয়টা, তিনি বিষয়টা বুঝছেন কিন্তু অন্যভাবে বুঝছেন, উনি একটু ব্যাখ্যা করছেন, কিন্তু আল্লাহ তাকে কাফের ফতোয়া দিলেন না। জি, কাফের ফতোয়া দিলেন না, বরং তাকে শিখিয়ে দিলেন, বললেন যে দেখো এই সেজদার বিষয়টা যদি আল্লাহ তিনি ব্যতীত অন্য কাউকে করার হুকুম দিতেন তাহলে হুকুম দিতেন স্ত্রীকে সে যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ তাআলা এই হুকুম কাউকে দেন নাই। তাহলে না জেনে তিনি কুফুরি কাজ করেছেন ঠিকই, কিন্তু তাকে শুধরে দেওয়া হয়েছে, ওটা ধর্তব্য নয়, ওটা গ্রহণ, ওটা লেখা হবে না। আর একটা হচ্ছে জেনে শুনে, জেনে শুনে অজ্ঞতাবশত, জেনে শুনে যদি কোনো মানুষ কুফুরি কালাম উচ্চারণ করে মুখে কুফুরি কালাম, তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে সে যদি কুফুরি কালাম উচ্চারণ করে তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ একটা মুখের কথা কীভাবে সংশোধন করেছেন? এক লোক এসে বলল না, মাশা আল্লাহ ওয়াশিতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি যা চান এবং আল্লাহ যা চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই লোকটাকে বললেন যে আজালতানি লিল্লাহি নিদ্দান, আমাকে তুমি আল্লাহর সাথে শরীক বানিয়ে দিলে। আচ্ছা ওই লোকটা কি, ওই লোকটা কি আল্লাহ নবীর সাথে আল্লাহকে শরীক বানানোর কথা বলেছিল? তার কি নিয়ত এটা ছিল? এটা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু তার এই কথাটাতে শেরেকের গন্ধ আছে, শেরেক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সতর্ক দেন যে এই ধরনের কথা কখনোই মুখে উচ্চারণ করা চলবে না, এইভাবে নয়, বরং এইভাবে কথাটা বলো যে মাশা আল্লাহ সুম্মা শীত, সঠিক উচ্চারণ শিখিয়ে দিলেন যে বলো যে আল্লাহ যা চায় অতঃপর আপনি যা চান, তাহলে এটা হলো তাওহিদি কথা, আর আগেরটা শেরেকি কথা, তোমার নিয়তে শেরেক করার উদ্দেশ্য নাই, তারপরে শেরেক হয়ে গেছে এর ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহিদকে এত গুরুত্ব দিতেন, আর এরা বলছে হ্যাঁ যে শেরেকি কথা মুখে উচ্চারণ করলে পাগলের হালতে আল্লাহর পণ্ডিতদের কোনো গুনাহ নাই, সমস্যা নাই। যদি পাগল হয়ে থাকে তাহলে ওলামায়ে কেরাম ওই সময়ে যারা ছিলেন তারা সবাই ছাগল ছিলেন, নাউজুবিল্লাহ, কেন তারা সবাই ফতোয়া দিলেন যে এই লোকটা কাফের হয়ে গেছে? সমস্ত আহলে সুন্নাতুল জামাতে ওলামায়ে দিন একমত হয়েছিলেন এবং তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে আপনার মজমা ফতোয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, সুতরাং মানসুর হাল্লাজ সম্পর্কে এই কথাগুলো আমাদের সমাজে যারা বলে থাকে, জাহালাত অজ্ঞতাবশত সম্ভবত বলে থাকে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন। মানসুর হাল্লাজ যে কাফের ছিলেন, যদি তাদেরকে আপনি মানসুর হাল্লাজ কাফের বিশ্বাস না করেন তাহলে সেই যুগের সমস্ত ওলামাদেরকে আপনি অস্বীকার করা হবে, আপনি কিসের আলেম, কাদের আপনি অনুসরণ করেন,
সেই সময় হানাফি সাফি মালিকি হাম্বলি সমস্ত ওলামার একমত হয়ে তাকে কাফের ফতোয়া দিয়েছিল। আপনি যদি আলেম হয়ে থাকেন তাহলে আপনি আলেমদের অনুসরণ করেন। ওই সময়ের কোন আলেম তাকে সঠিক বলেছে একজন আলেমকে দেখান আপনি, যারা আহলে সুন্নাতের জামাতের নির্ধারিত এবং নির্ভরযোগ্য আলেম ছিলেন, এরকম কোন আলেম তাকে মুসলিম বলে বা আল্লাহর ওলি বলে কেউ তাকে ফতোয়া দেয়নি। সুতরাং সাবধান হতে হবে, হক জানতে হবে, হক মানতে হবে, হক প্রচার করতে হবে। অহংকার করলে হবে না আর হটটাই তো করলে হবে না, ভুল থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, আপনার ভুল সংশোধন করাটাই হচ্ছে প্রকৃত আলেমের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আকুলু ক্বাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম সালামুল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ সম্মানিত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি সাহেবকে তার সুন্দর আলোচনার জন্য। আমরা যে আলোচনাগুলো শুনলাম আশা করি নিজেরা মানব এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে এগুলো পৌঁছে দেবো, যাতে তারাও এগুলোর উপরে আমল করতে পারেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়গুলো সঠিকভাবে আদায় করে যে ফজিলতগুলো এই সময় রয়েছে তা অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।